ক্রমাগত কিছু দুঃস্বপ্ন এবং কিছু বিশেষ সূত্রের ভিত্তিতে অনন্ত এবং তার সঙ্গীরা পাড়ি দিয়েছে ইনকাদের প্রাচীন দেবী ওক্লাকোয়া এবং পৌরাণিক আদিম অতিকায় প্রাণীদের রহস্যভেদে। এরই সাথে জুড়ে বসেছে স্বর্ণাবৃত প্রাচীন রেনে ইন্টিটোলার রহস্য। ইনকা আদিবাসীরা বহির্জগতের মানুষজনদের দেখে প্রথমে অদ্ভুত প্রাণী ভেবে ভুল করে আক্রমণ করে বসে, পরে কিন্তু তারাই আবার অতিথি আপ্যায়নে ব্রত হয়। ফ্রান্সিসকো পিয়ারোর খসড়া ম্যাপ, দক্ষিণ আমেরিকার পৌরাণিক গাথা এবং ইনকাদের গুপ্তধনের রহস্য সমাধানে অনন্ত হাতে পেয়েছিল ইনকা আদিবাসী সর্দারের এক মহামূল্যবান উপহার। তাহলে আর সময় নষ্ট করা উচিত হবে না, চলুন যাওয়া যাক অভিযানের পরবর্তী ধাপে। আমাদের আজকের নিবেদন সাগ্নিকধরের কলমে অজানার অজান্তে উপন্যাসের দ্বিতীয় খণ্ড, চিমেইরার খোঁজে। ইন্ডিজিনাসদের বাসস্থান খুব একটা উন্নত নয়। 8-10টা পোড়া মাটির দ্বারা নির্মিত দেওয়ালের গাঁথনি আর খড়কুটো দিয়ে ঢাকা মাথার ছাউনি। অবশ্য এই দুর্গম স্থানে এর থেকে ভালো আর কি পাওয়া যাবে? রাতভোর পর আরেকটি জিনিস অনন্ত লক্ষ্য করে, এরা আফ্রিকান উপজাতিদের মতো অতটা ফুর্তিবাজ নয়। আগুন চালায় ঠিকই, কিন্তু সেই আগুন ঘিরে উন্মত্তের মতো নাচ করে না, ওদের ভাষাতেই গল্প গুজব করে। মার্থা কার্লকে দিয়ে তাদের কাছে বাইনোকুলারের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু এই জিনিসটি আগে কখনো দেখিনি। এমনকি সাম্প্রতিক তাদের মতো সভ্য লোকও এর আগে এদিকে আসেনি। অর্থাৎ পোলার্ডরা যদি বেঁচেও থাকে, এরা তাদের সঙ্গে যোগাযোগ করে। মার্থা বাইনোকুলারটি অন্যমনস্কভাবে তার ব্যাগে রাখার সময় হঠাৎ করে ফ্রান্সিসকো পিয়ারোর খসড়া চিত্রটি মাটিতে পড়ে যায়। সে বিরক্ত হয়ে পুনরায় চিত্রটি তোলার আগেই সর্দারটি সেই চিত্রটি দেখে ফেলে আর দেখা মাত্রই ধমকের সুরে চিৎকার করে বলে ওঠে, রেনেন্টিটোলা! অনন্ত সহ সকলেই অবাক, হঠাৎ করে তিনি খেপে গেলেন কেন? মার্থার আগেই সর্দারটি সেই চিত্র তুলে নেয় নিজের হাতে। বড় বড় চোখে সেই চিত্রটি খতিয়ে দেখতে থাকে সে। কার্লের দিকে নজর ঘুরিয়ে সে কিছু একটা বলে। কার্ল ডেভিডকে উদ্দেশ্য করে প্রশ্ন ছোড়ে, আপনারা কি এখানে রেনেন্টিক টোলা খুঁজতে এসেছেন? ডেভিড আরও আবার, রেনেন্টিক টোলা? এই শব্দ তো প্রথম শুনলাম, এর মানে কি? রেনেন্টিক টোলা কি ওই চিত্রে আঁকা ওই স্থাপত্যের নাম? কার্ল সম্মতিসূচক ভঙ্গিতে উলম্বভাবে মাথা নাড়ায়। ইন্ডিজিনাসদের সকলেই অনন্তর দিকে তাকিয়ে রয়েছে। সর্দারটি এবার কার্লকে অনেকক্ষণ ধরে কথা বলে, সেও পাথরের মূর্তির মতো সব কথা হজম করে। কথা শেষ হলে কার্ল সন্ত্রস্তের দৃষ্টি নিয়ে বলে, মিস্টার সেন, মিস্টার রুডলফ, রেনেন্টিটোলা আসলে ওই স্থাপত্যটির নাম। তাদের মতে আজ থেকে 500 বছর আগে এই স্থাপত্য বানানো হয়েছিল। তার কথা অনুযায়ী ওই স্থাপত্য ছিল অনেক উন্নতশীল একটি স্থাপত্য, যার সামনে মাচুপিছু কিছুই না। তাদের পূর্বপুরুষ থেকে তারা শুনে আসছে রানী ওক্লাকোয়ার আশীর্বাদে তাদের প্রাচীন জনপদ ইনকা অনেক উন্নত হয়েছিল। সেই স্থাপত্য নাকি ছিল সম্পূর্ণ স্বর্ণাবৃত। উরুবাম্বার উত্তরের দিকের পাকে হায়ানা পিচুর কাছাকাছি স্থাপত্যটির অবস্থান ছিল। আর আশ্চর্যের কথা তিনি বললেন, স্থাপত্যটি নাকি জলের উপর গড়ে তোলা। তাও সবসময় জলপৃষ্ঠের উপর থাকে না, অনেক সময় এটি নদীর জলের ভিতরে থাকে। এক অলৌকিক শক্তির বলে মাঝে মাঝে দর্শকদের অর্থাৎ সাধারণ ইনকাদের দেখানোর জন্যই এই স্থাপত্যটিকে জলের উপরে তোলা হতো। এইসব কিভাবে সম্ভব? আজকের যুগেও এরকম কোনো স্থাপত্যকে জলে ডুবিয়ে রাখা অসম্ভব। আবার বলছো সেই স্থাপত্যকে ইচ্ছে মতো জলের উপরে তোলা যেত? সত্যিই তো, এসব তো একেবারেই বিশ্বাসযোগ্য নয়।
তাও একেবারে খ্রিস্টীয় পঞ্চদশ শতকে এরকম স্থাপত্য? তিনি আরও বলতে থাকেন, তাদের পূর্বপুরুষদের একজন ছিলেন তৎকালীন ইনকাদের সবথেকে বড় পুরোহিত। তার বয়ানেই বোঝা গেল পুরুষের পর পুরুষ ধরে তাদের বংশে এই কথাগুলি চলে আসছে। তিনি আরও বললেন যে ওই স্থাপত্যটি নাকি অভিশপ্ত এবং যারা সেটি আবিষ্কার করতে যায় তারা আর ফিরে আসে না, আর যখন সেটি আবিষ্কারের জন্য কেউ চেষ্টা করবে তখনই এসব অদ্ভুত জানোয়ার সারা জঙ্গল ও পর্বতময় অঞ্চলে দেখা যায়। আর তিনি আরও জানতে চান যে আমরা ঠিক কী কারণে এখানে এসেছি। তারা জানতে চায় আপনারা কি রেনেইন টিটোলা খুঁজতে এখানে এসেছেন। ডেভিড কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই অনন্ত তাকে থামিয়ে বলে, তুমি শুধু এইটুকু বলো যে তাদের দেখা উড়ন্ত জন্তুটি আসলে আমাদের সাথীদের বিমান এবং তাদেরকে উদ্ধার করবার জন্যই আমরা এখানে এসেছি, শুধু এটুকুই বলবে। বাকি স্থাপত্যের কথা, নকশার কথা, পিঙ্ক লেজেসি এসব বিষয়ে কোনো কথা বলো না। কার্ল অনন্তের কথা মতোই সর্দারকে এগুলি জানে। ডেভিড বাকি কথাগুলো বললে এরা হয়তো আরও খেপে যেত, তাই এদেরকে আসল কথাটা বললাম না, কারণ স্থাপত্যটির চিত্র দেখে তারা স্পষ্টতই রেগে গিয়েছে, বুঝতেই তো পারছো। কার্লের কথা শুনে দেখা গেল সর্দারটি এবার বেশ নরম হয়েছে। তিনি তাকে উদ্দেশ্য করে আরো কিছু বললেন, তার ফলে কার্লের কপালে চিন্তার ভাঁজগুলো একেবারে মিলিয়ে গেল। কথা শেষ করে কার্ল বলল, এনারা বিমানটিকে দেখেছে, অর্থাৎ এদের বয়ান অনুযায়ী যেদিন আকাশ থেকে ওই উদ্ঘট যন্ত্রটি মাটিতে এসে পড়ে তখনই তার কাছে গিয়ে তারা সেগুলো কী তা পর্যবেক্ষণ করেছিল, কিন্তু তাতে সেই জিনিসটি চলৎশক্তিহীন, তাই তারা আর মাথা কামায়নি। কিন্তু সেখানে তারা কোনো মানুষ খুঁজে পায়নি এটিও বলল। ডেভিড বলে, যদি কেউ বেঁচে থাকে হয়তো ভয়ে কেউই বিমান থেকে বের হয়নি। অনন্ত বলে, যাই হোক, তাদেরকে বাঁচানোর একটি সুরাহা পাওয়া গেল, কালকে সকাল হলেই এখান থেকে বেরিয়ে যেতে হবে। সর্দারটি নিজে এগিয়ে এসে মার্থাকে চিত্রটি ফেরত দেয়। মার্থা চিত্রটি ব্যাগে ঢোকাতে ঢোকাতে বলে, ঠিক আছে, আর ওরা যেন কোনো কথার আঁচ না পায়। রাতের বেলায় এই বিষয়ে আর কোনো উৎপাত হয়নি। অনন্ত ভাবতে থাকে যে এইখানে এসেছিল শুধুমাত্র উদ্ধার কাজের জন্য, আর তার মাঝেই কত কিনা জানা যাচ্ছে। সে অদ্ভুত জানোয়ার, এই ইনকাদের আশ্চর্যময় স্থাপত্য, সত্যিই কি স্থাপত্যটি সম্ভব? আর এইসব প্রাণীগুলি? অনন্ত না পারছে এই ভাবনাগুলোকে একেবারেই অমূলক বলে ছেড়ে ফেলে দিতে, আর না পারছে একেবারে গ্রহণ করতে। কিন্তু তার জীবনে নেহাত কম অদ্ভুত ঘটনাগুলো তো ঘটেনি। কিন্তু অনন্তের কেন জানি না মনে হচ্ছে এই অদ্ভুত ঘটনাগুলি কোনো একটি জায়গায় গিয়ে একে অন্যের সাথে একসাথ হয়ে কাঁথায়। পোলার্ডদের উদ্ধার কাজ, ম্যান্টিকর, সুসিথ, ইয়ামাটা, ইনকা সম্রাট টোপাক ইউপানকি, রানী ওকলাকোয়া, ইনকা দেবী তেরিচিরৌলি, অদ্ভুত স্থাপত্য রেনিয়েন টিটোলা, ফ্রান্সিসকো পিয়ারোর খসড়া চিত্র, সব কিছু একসাথে অনন্তের মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে। পরদিন সকাল হতেই তারা ইন্ডিজিনাসদের বাসস্থান থেকে বিদায় নিতে চায়। যাওয়ার আগে সর্দারটি পুনরায় ওয়াজিবেরি ভাষায় কি যেন বলে চলল। কথা শেষ হলে তিনি তার গলা থেকে একটি বিশেষ আকৃতির মালা খুলে নেন। কিছুক্ষণ তাদের পাঁচজনের দিকে তাকিয়ে থেকে মন্থর গতিতে অনন্তের দিকে এগিয়ে আসে, আর অনন্তকে উদ্দেশ্য করে কিছু একটা বলে এবং তার হাতেই সেই মালাটি তিনি দেন। অনন্ত দেখে মালাটি আসলে একটি বিশেষ কারুকার্য খচিত গোলাকৃতি একটি বস্তু, যেটিকে জঙ্গলি সুতো দিয়ে একদিন তিনি গলায় ঝুলিয়ে রেখেছিলেন। অনন্ত দলপতির কথা বুঝতে না পারলেও তার চোখে স্নিগ্ধতা দৃষ্টি তার নজর এড়ায়নি। কার্ল বলে, সর্দারটি আসলে আমাদেরকে একটা বিশেষ উপহার দিতে চেয়েছিলেন, কিন্তু এখন আর তার হাতে কিছুই নেই। এই মালাটি তাদের বংশ পরম্পরায় চলে আসছে। ইনকাদের সময়কালীন তার সেই পুরোহিত পূর্বপুরুষ তাদেরকে এই নকশা খচিত গোলাকৃতি বস্তুটি দিয়েছিলেন। সর্দার জানান যে তার আর কোনো উত্তর পুরুষ নেই, তাই তিনি এটি আমাদেরকে দিতে চেয়েছেন। কিন্তু দেওয়ার আগে তিনি আমাদের পাঁচজনের মধ্যে দেখে নিলেন আমাদের মধ্যে কে এটি সঠিক অর্থ বুঝতে পারবে, এবং তার নজরে মিস্টার সেন সেই ব্যক্তি যিনি গোলাকৃতি বস্তুটির সঠিক অর্থ বুঝতে পারবে। ও হ্যাঁ, তিনি
আরও বললেন যে বিমানটি এখান থেকে উত্তর পশ্চিমে কিছু মাইল গেলেই পাওয়া যাবে। অনন্ত কার্লের কথাগুলো শোনার পর তার ডান হাতে থাকা গোলাকৃতি নকশাখচিত বস্তুটিকে মন দিয়ে দেখতে থাকে। সত্যিই এক অদ্ভুত আকর্ষণ রয়েছে এই বস্তুটি। ইন্ডিজিনাস এই দলপতি নিশ্চয়ই কিছু একটা বুঝেই তাকে এই বস্তুটি হস্তান্তর করেছে। ডেভিড অনন্তকে বললে, চলো অনন্ত, তাড়াতাড়ি আমাদেরকে পোলারদের উদ্ধার করতে হবে। তার কথায় অনন্তের চটকা ভাঙে, সে কেবল মাথা নাড়িয়ে চলতে শুরু করে। ইন্ডিজিনাসদের দেওয়া উপহারটিকে গলায় ধারণ করে অনন্তর পথ চলা আবার শুরু হলো। উত্তর পশ্চিমে পাহাড়ের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাবে। ইন্ডিজিনাসদের বয়ান অনুযায়ী তারা বিমানটিকে কোনো এক পাহাড়ের উপরে খাদের কিনারে দেখেছিল। ভাগ্যের জোরে বিমানটি আর পড়ে যায়নি, হয়তোবা বৃহৎ বৃহৎ ট্রপিক্যাল অরণ্যের গাছেদের জন্যই রক্ষা পেয়েছে। ঘণ্টাখানেক চলার পর অনন্ত বলে, ডেভিড, তবে পোলার্ড আর তার দলের লোকেরা নিশ্চয়ই রেনেইটি টোলা সম্বন্ধে জানত। কাটারি দিয়ে আশেপাশে দু চারটে লিয়ানা লতায় ঘেরা ঝোপঝাড় কাটতে কাটতে ডেভিড উত্তর দিল, আমার মনে হয় তারা নির্দিষ্ট নামটি না জানলেও স্থাপত্য সম্পর্কে জানতো, এটা তো নিশ্চিত। আর অবশ্য তারা সেটি খুঁজতেই তো সেখানে গেছিল। তবে কি পোলার্ড আর তার দলের লোকেরা রেনেইটি টোলা সম্বন্ধে জানতো? আমার তো মনে হয়তো স্থাপত্যটি ছিল, কিন্তু তাদের কথাগুলো কি তোমার বিশ্বাস হয়েছে? কোন যুগে তাদের পূর্বপুরুষদের কথা, সেগুলো হয়তো বংশ পরম্পরায় আস্তে আস্তে একটা সামান্য কথা তিল থেকে তাল হয়েছে। এভাবেই সামান্য কথাটিকে তারা প্রথমে তিল থেকে তাল, তারপর সেই তালকে তাল গাছ বানিয়েছে। যদিও বা এর মধ্যে একটা সত্যি হতে পারে, ওই স্থাপত্যটিতে ইনকাদের অনেক ধন সম্পদ থাকতে পারে। কার্ল হঠাৎ বলল, ও হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম। কালকে যখন সর্দার আমাকে কথাগুলি বলছিলেন, তখন তিনি এও উল্লেখ করলেন যে স্থাপত্যটি নাকি আগাগোড়া সোনা দিয়ে মোড়া। ডেভিড একবার তাচ্ছিল্যের হাসি হাসল, অনন্তের কিন্তু হাসি ফেল না, তার কপালে ভাঁজ। সে বলল, আমার এই স্থাপত্যটির থেকেও সব থেকে আশ্চর্য লাগছে এই প্রাণীগুলো। দেখো ডেভিড, ক্রিটেশিয়াস আইল্যান্ডের সরীসৃপগুলো কিভাবে এসেছে তার অনেকটাই কিন্তু আমরা জানি। পিস্টন বলে, তাহলে তুমি বলতে চাইছো এইবারে দেখা প্রাণীগুলোও কি তেমন কোনো বৈজ্ঞানিকের কারসাজি? দেখো, তোমাদের কথা আমি জানি না, আমার অন্তত মনে হয়েছে কলিন জনসন আর তাদের দলের পক্ষে একা একা এই প্রাণীগুলিকে তৈরি করা অসম্ভব। তাহলে কি তুমি এর পেছনে থাকা কারণকে অন্য কোনো অলৌকিক শক্তিকেই দায়ী করছো? যে কোনো কিছুই হতে পারে এরকম একটা ভাব নিয়ে মার্থার প্রত্যুত্তরে কিছু বলল। আমার মনে হয়তো তখনকার দৃষ্টিভঙ্গিতে সেটা কোনো অলৌকিক ছিল, কিন্তু এখনকার দৃষ্টিভঙ্গিতে হতেও পারে কোনো উন্নত বৈজ্ঞানিক পরিকল্পনা। মানে? দেখো ডেভিড, আমার জীবনে কম অদ্ভুত প্রাণী তো আমি দেখিনি। কঙ্গোর কাকুন্ডাকারী, অ্যান্টার্কটিকার বিলুপ্ত স্তন্যপায়ী জানোয়ার, ইসলা কোকোস দ্বীপের সরীসৃপ, এ তো সবারই চোখে দেখা। যদিও বা ইসলার রহস্য কিছুটা হলেও আমরা জানি, কিন্তু কঙ্গো বা আন্টার্কটিকার প্রাণীগুলির উৎসের টিকিটি পর্যন্ত কিন্তু জানি না আমরা। আর আমার কেন জানি না মনে হয় এই সমস্ত প্রাণী এবং এইসব আশ্চর্যময় ঘটনা কোনো এক জায়গায় গিয়ে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। অনন্তের কথা পুরোপুরি শেষ করার আগেই তাদের থেকে কিছুটা দূর থেকে রাইফেল গর্জানোর শব্দ ভেসে আসে। সকলেরই কানে শব্দটি এসে পৌঁছায়। সবাই থমকে দাঁড়িয়ে শব্দটির উৎসস্থল বোঝার চেষ্টা করে। অনন্ত ও ডেভিড তাদের রাইফেলের সেফটি ক্যাচ নামিয়ে নেয়। ডেভিড ডান হাতের তর্জনী দ্বারা বায়ুকোণের দিকে নির্দেশ দিল, অর্থাৎ উত্তর পশ্চিম। ডেভিড ও অনন্ত পা গুনে গুনে তাদের শব্দ উৎসের অনুমানের গন্তব্যের দিকে এগোয়। তাদের চলার গতি থাকলেও তা যেন নিশ্চুপ, এইভাবেই এগোয় তারা দুজন। তাদের কিছুটা ব্যবধানে থাকে তিনজন। আরও কিছু দূর এগিয়ে গিয়ে লতাগুল্মের আড়ালে তারা দেখতে পায় একটা লোক মাটিতে ঝুঁকে কি যেন একটা পরীক্ষা করছে। কেবলমাত্র তার মাথার সোনালি চুলগুলো লক্ষ্য করা গেল। অনন্ত একবার ডেভিডের চোখের দিকে তাকাল। ডেভিড তার দিকে তাকিয়ে বাম হাত দিয়ে প্রথমে তিনখানা আঙুল দেখায়, তারপরে অনামিকা বন্ধ করে, তারপর মধ্যমা। সবশেষে তর্জনী নামানোর সাথে সাথে মাথাটিকে সামনের দিকে ঝাঁকিয়ে আচমকা লোকটির সামনে যাওয়ার নির্দেশ দেয়। তার ইশারা মতনই তারা দুজনে মিলে
তৎক্ষণাৎ লোকটির পেছন দিকে চলে আসে। সেই অজানা ব্যক্তিটিও পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে আচমকা পেছনে ঘুরে তাকায়। অনন্ত ও ডেভিড দুজনেই রাইফেল লোকটির দিকে তাক করে রেখে তার চেহারার দিকে দেখে। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে কোনো স্থানীয় উপজাতির নয়, হয়তো ইউরোপিয়ান, কিন্তু অনেকটাই বিধ্বস্ত অবস্থায়। বয়স বেশি নয়, আর তাদেরকে আচমকা দেখে সে হাত দুটিকে আত্মসমর্পণের ভঙ্গিতে মাথার ওপরে তুলে দেয়। পরনে চেকনিয়া টুইলেট শার্ট আর খাকি প্যান্ট দুটোই অনেকটাই ছিঁড়ে গেছে। ডেভিড তার রাইফেল নামিয়ে ভ্রু কুঞ্চিত করে লোকটিকে জিজ্ঞেস করে, আমি যদি ভুল না করি তবে তোমার নাম কি রুকারিও পোগবা, যার ওয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে প্রাচীন স্থাপত্যবিদ্যার ওপর 3টি ডক্টরেট উপাধি আছে? এবার লোকটির মুখ থেকে ভয়ের সমস্ত ভাব কেটে গিয়ে দেখা দিল বিস্ময়ের অনুনয়। লোকটি ভাঙা ভাঙা গলায় বলে উঠল, আপনারা কি উদ্ধার কার্যের জন্য এসেছেন? ডেভিড কেবলমাত্র মাথা নাড়ল। অনন্ত বলে, আপনাদের সাথে বাকিরা কই? অ্যালেন পোলার্ড, মিচেল গ্রিলস? রুকারিও দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, প্রায় 2 সপ্তাহ আগে আমাদের বিমান দুর্ঘটনা ঘটে। সেই সময় আমাদের বিমানের পাইলট এবং মিচেল গ্রিস মারা যান। আমি এবং অ্যালেন পোলার্ড কোনো মতে টিকে থাকতে পারি। অনন্ত ডেভিডের নজর এতক্ষণ পড়ে। পেছনে থাকা বাকি 3 জন এগিয়ে আসতে তারা প্রথমে অবাক হয় এক নবাগত সভ্য মানুষকে দেখে, আর তারপরেই কার্লের চোখে পড়ে সেই নবাগত সভ্য লোকটির পাশে পড়ে থাকা একটা প্রাণীর ওপর। তার অজান্তেই তার মুখ থেকে একটা কথা বেরিয়ে আসে, সুসিত। কার্লের কথা কানে আসার সাথে সাথে অনন্ত রুকারিওর পাশে পড়ে থাকা প্রাণীদের দিকে তাকায়, আর দেখা মাত্রই বিস্ময়ে তার চোখ জোড়া কপালে ওঠে। অনন্ত রুকারিওকে এক হ্যাঁচকা টানে সরিয়ে প্রাণীটির দিকে মুখ করে বসে পড়ে। এবার ডেভিড সহ বাকিদের চোখ সেই প্রাণীটির ওপর পড়ে। সম্পূর্ণ শরীর সবুজ লোমে আবৃত হলেও প্রাণীটির আকৃতি ষাঁড়ের মতো নয়, কিন্তু মুখটি কুকুর জাতীয় প্রাণীর মতন, অথবা এ হতে পারে এই প্রাণীটি কোনো শিশু শোষিত। অনন্ত আরও একটি জিনিস লক্ষ্য করল, তার মাথার সামনের দিকে একটা গভীর ক্ষত, সেখান থেকে রক্ত ঝরে পড়ছে। অর্থাৎ একটু আগে শোনা রাইফেলের আওয়াজ তার গর্জানোর কারণ কিছুটা হলেও স্পষ্ট। রুকারিওকে কিছু জিজ্ঞেস করার আগেই সে উত্তর দেয়, এই প্রাণীটিকে হরিণ ভেবে আমি রাইফেল চালাই, কিন্তু এখানে এসে দেখতে পাই এ তো অদ্ভুত এক প্রাণী। প্রাণীটিকে সবে মাত্র ঝুঁকে পর্যবেক্ষণ করছিলাম, তখনই আপনারা চলে এলেন। চোয়াল শক্ত করে অনন্ত একবার তার দিকে তাকায়। ডেভিড পর্যবেক্ষণ করে দেখে প্রাণীটির দেহা প্রাণী। রুকারিও অনেকটাই ভীত কণ্ঠে বলে, দেখুন, আমার পুরো কথাগুলো একবার শুনে বোঝার চেষ্টা করুন। আমি আর পোলার্ড অনেক কষ্টে প্রাণ রক্ষা পাই। প্রথমে যখন আমাদের জ্ঞান ফেরে তখন কিছুই বুঝে উঠতে পারিনি। জ্ঞান ফেরার সাথে সাথে দেখি আমাদের বিপদগ্রস্ত মাটিতে পড়ে থাকা বিমানটিকে কয়েকজন কৃষ্ণাঙ্গ এসে ঘেরাও করে। হয়তো তারা বিমান জিনিসটিকে জীবনে প্রথমবার দেখেছিল। তারপর তারা বিমানের বাইরের দেয়ালে কিছুক্ষণ বর্ষা দিয়ে আঘাত করে তাদের উদ্দেশ্য সফল হবে না বলে মনে করে আবার ফেরত চলে যায়। অনন্ত উঠে দাঁড়িয়ে তার মুখের সামনে এসে বলে, তোমাদের বিমানটি এবং পোলার্ড এখন কোথায়? পোলার্ড ভাঙা বিমানটির ভেতরেই আছে, কিন্তু সে প্রথম দিকে অনেকটাই চলত শক্তিহীন অবস্থায় পড়েছিল, কিন্তু এখন কিছুটা হলেও ঠিক আছে, বুঝলেন। তাও সে বেশি দূর হাঁটতে পারে না। প্রথম 1 সপ্তাহ আমাদের বাকি বেঁচে থাকার রসদ দিয়ে কেটেছিল, কিন্তু দুর্ঘটনায় অনেক খাদ্য রসদই নষ্ট হয়ে গিয়েছে। কাল আমি পোলার্ডকে ভাঙা বিমানটিতে রেখে শিকার করতে বেরোই, কিন্তু এই অরণ্য এবং পার্বত্য অঞ্চলে যে জায়গায় আমাদের বিমান দুর্ঘটনা হয়েছিল সেখানে বা তার আশেপাশে কোথাও একটা প্রাণী পর্যন্ত নেই। একটা রংচঙে পাখিকেও উঠতে দেখা যায় না। কাল সারাদিন খুঁজতে খুঁজতে আমি পথ হারিয়ে ফেলি। সকালবেলা একটা গাছের মাথায় আশ্রয় নিয়েছিলাম। রাজ তাই অনাহার এবং জলকষ্টে পাগলের মতো এদিক ওদিক ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছি। দূর থেকেই প্রাণীটিকে কোনো হরিণ শাপক বলেই আমার মনে হচ্ছিল, তাই আর 7-5 না ভেবে দূর থেকে রাইফেল চালিয়ে বসি। আর তারপরে এসে দেখি এ তো এক অদ্ভুত প্রাণী, এ তো এক অদ্ভুত আবিষ্কার হতে পারত।
ঠিক করে প্রাণীটি পরীক্ষা করার আগেই আবার আপনারা আচমকা চলে এলেন। কথা শেষ করে দম নেওয়ার জন্য থামল রুকারিও। হাঁপানির রোগীর মতো তার দীর্ঘনিঃশ্বাস পড়ছে। ডেভিড বলে, ঠিক আছে ঠিক আছে, তোমার সব কথা আমরা বিশ্বাস করলাম। কার্ল, ওকে আগে জল দাও। কার্ল এগিয়ে এসে ব্যাগ থেকে জলের বোতল বার করে তাকে দেওয়ার সঙ্গে সঙ্গে এক নিমেষে সে সম্পূর্ণ বোতল শেষ করে। ক্রিস্টন বলে, উপকথায় বলা হয়েছিল সুসিদকে দেখতে পেলে খারাপ সময় শুরু হয়ে যায়। খারাপ সময়ের আর বাকি কি রইল। আচ্ছা রুকারিও, তোমরা দুজন যখন বেঁচেই ছিলে তখন এই জঙ্গল আর পার্বত্য অঞ্চল থেকে বেরিয়ে আসবার চেষ্টা করনি কেন? আমি আগেই বললাম না যে মিস্টার পোলার্ড প্রায় চলক শক্তিহীন। অত্যন্ত গম্ভীর সুরে ডেভিড বলে, শোনো রুকারিও, আমরা কিন্তু জানি তোমরা কেন এই অঞ্চলে অভিযানে এসেছিলে এবং কেনই বা নিজেদেরকে আর সভ্য জগতে নিয়ে যাওনি। ইনকাদের এক অদ্ভুত স্থাপত্য তোমরা আবিষ্কার করতে এসেছিলে, কি ঠিক বলিনি? মাথা নিচু করে রুকারিও বলে, এ তো ঠিকই, কিন্তু প্রথম দিকে আমি কিংবা মিস্টার পোলার্ড কারোরই এই স্থাপত্য যে থাকতে পারে সে সম্বন্ধে কিন্তু বিশ্বাস করিনি। মিচেল গ্রিলস একদিন আমাদের প্রাগে আসার নিমন্ত্রণ দেন। তোমাদের দুজনকে তার দরকার ছিল কেন? আমাকে দরকার ছিল কারণ প্রাচীন স্থাপত্যবিদ্যা সম্পর্কে আমার যা জ্ঞান তা গোটা ইউরোপের খুব বেশি কারো কাছে নেই। আর মিস্টার পোলার্ডকে ডাকা হয়েছিল কারণ তিনি আন্তর্জাতিক ভৌগোলিক সংগঠনের এক গুরুত্বপূর্ণ সদস্য। অনন্ত ভ্রূকুঞ্চিত করে বলল, কিন্তু তুমি তো বললে যে প্রথমের দিকে তোমরা রাজি হওনি, তাহলে মিচেল গ্রিলস তোমাদের দুজনকে রাজি করাবার জন্য কি এমন যুক্তি দিল? এবারে রুকারিও মাথা তুলে বলতে শুরু করে, প্রথম দিকে তার কোনো কথাই আমাদের বিশ্বাস হচ্ছিল না। তিনি বলেন ইনকাদের পঞ্চদশ শতাব্দীর একটি স্থাপত্য যেটি কিনা উরুবাম্বা নদীর জলের তলায় অবস্থিত, আর তার থেকেও আশ্চর্যের ব্যাপার তিনি বলেন সেই স্থাপত্যটিকে ইচ্ছে অনুযায়ী নদীবক্ষের ওপরে তোলা যেত, আর সেটি নাকি ছিল সম্পূর্ণ সোনায় মোড়া। তিনি এটাও বলেন শেষবার যখন স্থাপত্যটিকে জলের ওপর তোলা হয় সেই মুহূর্তেই নাকি এক ভয়াবহ ভূমিকম্প হয় এই এলাকায়, যার জন্য উরুবাম্বা নদীর গতিপথ পাল্টে যায়, আর সেই স্থাপত্যটি নাকি এখন মাটির ওপরেই আছে। কথার ফাঁকে অনন্ত একবার ডেভিডের দিকে তাকায়, সে অভিশিত। তারপর তিনি আমাদের এক অদ্ভুত দেবী মূর্তি দেখান, একটি 15 সেন্টিমিটার উঁচু প্রাচীন স্থাপত্যের নারী মূর্তি। উচ্চতা বেশি না হলেও তার আভিজাত্য ছিল চোখে পড়ার মতো। মূর্তিটি চার হাত, উপরে ডান হাতে একটি কারুকার্য করা ডিস্ক সাদৃশ্য বস্তু, উপরের বাম হাতে একটি কারুকার্য খচিত বর্ষা, নিচে ডান হাতে একটি হেলমেট সাদৃশ্য বস্তু। হেলমেট এই কারণে বলছি কারণ ওই বস্তুটির সাথে প্রাচীন মুকুটের কোনো সম্পর্ক নেই, আর এই হেলমেট নভোচারীদের যে প্রকার হেলমেট পরতে দেখা যায় ঠিক সেই প্রকার। আর নিচের বাম হাতে একটি উপজাতিদের ঢাল সাদৃশ্য বস্তু, আর মূর্তিটির আগা থেকে গোড়া পর্যন্ত কিন্তু সোনায় মোড়া। আর তার মাথায় ছিল পৃথিবীর সবচাইতে দুর্লভ হীরে, পিঙ্ক লিগেসি। আর এসবের জন্যই তোমরা সভ্য জগতে ফিরে যাওনি। একটা দীর্ঘশ্বাস ফেলে রুকারিও বলল, কিন্তু আমরা দুজনে মিলে কোনো সুরাহাই করতে পারলাম না। হয়তো মিচেল গ্রিলস বেঁচে থাকলে কোনো কিছুর হদিশ করতে পারতেন। অনন্ত কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, এখন আর এসব ভেবে লাভ নেই, পোলার্ডকে উদ্ধার করবার পর আমরা না হয় ফিরে যাব। রুকারিও অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, কিন্তু আমি তো আগেই বললাম যে কাল থেকে পথ তো আমি হারিয়ে ফেলেছি, ভাঙা বিমানটি যে ঠিক কোথায় তাও বলতে পারবো না। অনন্ত হালকাভাবে বলে, আমরা কালকের মধ্যেই পোলার্ডকে খুঁজে বার করব। মার্থা বলে, ইস, যাও বা সুসিদ দেখলাম সেটাও জীবন্ত নয়, সত্যি সুন্দর এই প্রাণীটির কি অকাল মৃত্যু হলো। অনন্ত শেষ একবার প্রাণীটির দিকে তাকায়, তার চিন্তার শেষ নেই। ইন্ডিজিনাসদের বয়ান আর রুকারিওর বলা কথা হুবহু এক। অনন্ত প্রথম থেকে স্থাপত্য সম্পর্কে বিশেষ কোনো আগ্রহ ছিল না, কিন্তু আজকের শোনা কথাগুলো শোনার পর থেকে স্থাপত্য সম্পর্কে তার নতুন চিন্তা করতে হবে। আর এই অদ্ভুত প্রাণীগুলোও তো কম আশ্চর্যের নয়,
হয়তো ভুলবশত রুকারিও প্রাণীটিকে হত্যা করে, এতে তার কোনো দোষ নেই। কিন্তু এই শিশু প্রাণীটি হতে পারে সুশীথের শেষ জীব। সত্যিই অদ্ভুত প্রাণীগুলো হঠাৎ করে কোথা থেকে উদয় হলো তার কুল কিনারা অনন্ত জানে। একদিন পর প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার পরে চারটি পাহাড় ডিঙিয়ে অনন্ত তার দলকে দুর্ঘটনাগ্রস্ত বিমানটির কাছে নিয়ে যেতে সক্ষম হয়, একদম একেবারে কোনো দিক ভুল না করে। তার এই কেরামতি দেখে রুকারিও কার্ল দুজনেই অবাক। ডেভিড নিজেও এই স্থানটি বিনা কম্পাসে বিনা সেক্সটেন্ট যন্ত্রের সাহায্যে এত তাড়াতাড়ি খুঁজে বার করতে পারত না, তারও দিক ভুল হতো এটাই নিশ্চিত। অনন্ত দেখল যা অনুমান করেছিল সেটাই, বিমানটি কয়েকটা গাছের জন্য আর খাদের কিনারে পড়ে যায়। বিমানটির ভেঙে পড়া ডান দিকের উইংসের ও প্রপেলারে রতাগুল্ম জন্মিয়েছে। বিমানের চাকা খুলে প্রায় ধসে গেছে। দু সপ্তাহের বৃষ্টি আর নোনা জলের ছোঁয়ায় বিমানটির বাইরের কাঠামোর সাদা রঙের অংশের নিচের দিকে শ্যাওলাবৃত। এছাড়াও বাইরের কাঠামোতে এরোপ্লেন ক্র্যাশ করার সময় গাছে বেঁধে কিছুটা ক্ষয় হয় এবং বাকিটা উপজাতিদের বর্ষাঘাতে, সেই দাগও সুস্পষ্ট। বিমানটির ভাঙা দরজা কোনো মতে ঠেলে রুকারিও ভেতরে প্রবেশ করল। মিস্টার পোলার্ড, দেখুন আপনার সঙ্গীরা এসছে আমাদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু পোলার্ডকে সে খুঁজে পেল না। একটু ভেতরে ঢুকতেই হঠাৎ করে সে আবিষ্কার করে বিমানের মেঝেতে চিত হয়ে শুয়ে আছে অ্যালান পোলার্ড, হয়তো সে অবচেতন। রুকারিও তড়িঘড়ি করে তার কাছে গিয়ে মেঝেতে বসে পড়ে। অনন্তসহ বাকিরাও ভেতরে প্রবেশ করল আর ঢুকেই দেখে এই দৃশ্য। হয়তো দুদিনের অনাহারে জলকষ্টে অবচেতন হয়ে পড়ে রয়েছে। রুকারিও তার নাম ধরে ডাকতে ডাকতে থাকে, গালে দু তিনটে চাপড়ও মারে। ডেভিড এগিয়ে এসে তার মুখে জলের ঝাপটা দেয়, তারপর বাম হাতের নাড়ি পরীক্ষা করার চেষ্টা করে। স্পন্দন রয়েছে কিন্তু তা মৃদু। 30 সেকেন্ড পর ধীরে ধীরে সে চোখের পাতা মেলে ধরে। প্রথম দিকে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে সবার দিকে তাকাতে থাকে সে, হয়তো প্রথম চটকা সে কাউকেই চিনতে পারছে না। তারপর ধীরে ধীরে তার ঠোঁট জোড়া নড়ে ওঠে একটা মাত্র শব্দ করল, রুকারিও। হ্যাঁ মিস্টার পোলার্ড, দেখুন আমাদেরকেই উদ্ধার করতে আপনার সঙ্গীরা এসছেন। ধীরে ধীরে তার মুখে স্নিগ্ধতার হাসি খেলে গেল। ডেভিড, অনন্ত, তোমরা এসেছো। রুকারিও পোলার্ডের মাথা বাম হাত দিয়ে আলতো করে ধরে শরীরের সামনের দিকটা তুলে ধরে ডেভিড তাকে হেলান দিয়ে বসিয়ে দেয়। অনন্ত তার মুখের সামনে জলের বোতল এগিয়ে ধরে। দুঢোকের বেশি সে খেতে পারল না। অ্যালেনের অনেক বিশ্রামের প্রয়োজন, তাকে প্রয়োজন মতো খাদ্য পানীয় দিয়ে বিশ্রামের ব্যবস্থা করতে হবে। অ্যালেন হাত বাড়িয়ে ভাঙা সুরে বলে, কাল রাতে অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল। ঠিক আছে, সেসব তুমি কাল সকালেই বলো। ডেভিড অনন্তের কানের কাছে ফিসফিস করে বলল, এখন তাকে স্থাপত্য সম্পর্কে কিছু বলা যাবে না, এমনকি ইন্ডিজেনাসদের কথাগুলোও নয়। অনন্ত কেবলমাত্র মাথা নাড়িয়ে সম্মতি জানায়। পোলার্ড হয়তো এক্ষুনি কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়তো নয়। এখন প্রয়োজন তার বিশ্রামে। হয়তো তার সেই কথাটা জানানোর আগেই তার চোখের পাতা দুটো পুনরায় বুঝে আসে। অনন্তসহ সকলেই তার সেই কথার জন্য বেশি গুরুত্ব দেয়নি, কিন্তু সেটাই পরবর্তীকালে একটা বড় ভুলের আকার ধারণ করে। অনন্তদের স্টিফেন্স কোম্পানির জোরালো বাতির ব্যাটারির চার্জ আর বেশিক্ষণ হয়তো থাকবে, হয়তো কিছুক্ষণ পরেই তার কার্যক্ষমতা চিরদিনের মতো নিস্তেজ হয়ে যাবে। তাই তার আগেই জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য কিছু ডালপাড়া জোগাড় করা প্রয়োজন। মার্থার ক্রিস্টনকে ভাঙা বিমানটিতে পোলার্ডের সাথে রেখে বাকি সবাই শুকনো ডালপালা খুঁজতে বেরিয়ে পড়ে। এই অরণ্যে বেশি শুকনো কিছুই পাওয়া যায় না, আর এই উচ্চতার গাছপালাগুলো জ্বালানির পক্ষে খুব একটা অনুকূলও নয়। অনন্ত ও ডেভিডের হাতে দুটি টর্চ নিয়ে পথ চিনে রাতের বেলা যাওয়াটা অনেক ঝুঁকিপূর্ণ। ভেজা মাটির ভূমি পার করে তারা কিছুটা সোদা মাটির অঞ্চলে পৌঁছে। এখানে কিছুটা হলেও শুকনো জ্বালানির সরঞ্জাম পাওয়া যাবে। শুকনো সরঞ্জাম খুঁজতে খুঁজতে কার্ল ডেভিডকে বলে, মিস্টার রুডলফ, আপনাদের অভিযাত্রিক বন্ধুকে এই সব ব্যাপারে কিছু জিজ্ঞেস করলেই তো পারতেন। ফ্রান্সিসকো পিয়ারোর খসড়া নকশা সম্বন্ধে তিনি যদি কিছু বলতে পারতেন।
কিংবা রেনিন্টি টোলা সম্বন্ধে তিনি যদি কিছু বলতে পারতেন। আরে দেখলেন অ্যালানের অবস্থা, এখন ওকে কিছু জিজ্ঞেস করা ঝকুমারি। দেখি না, কাল সকাল হোক। অ্যালান সুস্থ হয়ে উঠলে তার সঙ্গে ফ্রান্সিসকো পিওরোর খসড়া সম্বন্ধে আলোচনা করা যাবে। খসড়া নকশা সম্বন্ধে এর আগে কোনো কথা রুকারিওর সামনে বলা হয়। সে হঠাৎ করে বলে উঠল, ফ্রান্সিসকো পিওরোর খসড়া চিত্র, এ তো যে চিত্র তিনি কয়েকটা ইনকা প্রজাতি সহ একটা নারী মূর্তি অঙ্কন করেছিলেন না? সেই নারী মূর্তির চিত্র আর আমার চোখে দেখা প্রাগের সেই কফি হাউসে বসে মিচেল গ্রিলসের সেই সোনার মূর্তি হুবহু এক, আর তার পেছনেও এক অদ্ভুত স্থাপত্য। অনন্ত ও ডেভিড দুজনেই তার কথা শুনে অবাক। অনন্ত প্রশ্ন করে, তুমি এই চিত্র সম্বন্ধে জানতে? হ্যাঁ, মিচেল গ্রিলসের মুখেই শুনেছি, কিন্তু চিত্রটি তিনি জোগাড় করতে পারেননি। তিনি আমাদেরকে বলেছিলেন মোজাম্বিকের এক দম্পতি চিত্রটি তাদের উত্তর পুরুষের কাছ থেকে চড়া দামে আগেই কিনে নিয়েছিল। ডেভিড কেবল মাথা নাড়ায়। আমরা কিনেছিলাম নিচক পিজারোর একটি দ্রব্য সংগ্রহ করার উদ্দেশ্যে, আর এই নকশা আমরা কিনেছিলাম না হলেও এক বছর আগে। আচ্ছা, এই স্থাপত্য বা রেনিটি টোলা সম্বন্ধে তোমরা কি জানতে? মিস্টার সেন, আমরা খালি এই স্থাপত্যটি সম্বন্ধেই জানতাম, কোনো নির্দিষ্ট নাম কিন্তু জানতাম না। আমরাও জানতাম না, কিন্তু এক উপজাতিদের সান্নিধ্যে এসে জানতে পারি। কাকতালীয়ভাবে সেই উপজাতিরাই তারা যারা তোমাদের বিমান আক্রমণ করেছিল। বলেন কি? হ্যাঁ, প্রথম দিকে ওরা আমাদের স্টিমারেও আক্রমণ করে। এই যে আমার ডান হাতের চোট দেখছেন না, এটা তো ওদের তীরেরই কেরামতি। রুকারিও কিছুটা নিশ্চিন্ত হয়ে বলে, ও তাহলে ওরা বিমান এবং স্টিমার দুটোকেই অদ্ভুত কোনো জানোয়ার ভেবেই আক্রমণ করেছিল। ডেভিড উত্তর দিল, তারাও আমাদেরকে তাই বলেছে। এছাড়া অদ্ভুত কিছু প্রাণীও তারা দেখতে পেয়েছিল, যাদের মধ্যে একটি শাবককে অজান্তে তুমি মেরে ফেলেছো। শুকনো ডালপালা খুঁজতে খুঁজতে তারা অনেকটাই ভাঙা বিমান থেকে দূরে চলে এসেছে। কতগুলো শুকনো ভাঙা ডাল সংগ্রহ করতে করতে তাদের কথাবার্তা হচ্ছিল। অনন্ত তাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছুই ভাবছিল যে এবারে তারা কি করবে আর কি, এই স্থাপত্য সম্পর্কে কোনো রহস্য সমাধান করবে নাকি পুনরায় সভ্য জগতে ফিরে যাবে। কিন্তু কেউই ফিরে যেতে রাজি নয়, সেটা তো এদের কথা শুনেই বোঝা যাচ্ছে। অনন্ত সবার কথা শুনতে শুনতে হঠাৎ করে মাটিতে একটা বস্তু খুঁজে পায়। সে ওই বস্তুটির দিকে অবাক চোখে তাকিয়ে রইল। ওদিকে রুকারিও একটা কথা বলতে শুরু করে সকলকে উদ্দেশ্য করে। অনন্ত বস্তুটির আবিষ্কারের সাথে সাথে তার কথাগুলো কানে আসে। রুকারিও বলছে, আমি তো আগে সব ঘটনাই বললাম। ও হ্যাঁ, মিচেল গ্রিলস কিন্তু ওই ছবিটিতে আরেকটি প্রাণীর কথা বলেছিলেন যেটি দেবী মূর্তির পাশে ছিল। তিনি সম্ভবত বলেছিলেন প্রাণীটি নাকি চিমেরা, কিন্তু অত বছরের পুরনো ছবিটিকে দেখে অনেকেই নাকি প্রাণীটিকে ম্যান্টিক বলে ভুল করবে। কি চিমেরা? হ্যাঁ, চিমেরা। এই কথাগুলো গ্রিলস পিয়েরো তার উত্তর পুরুষদের কাছ থেকেই শোনেন। ম্যান্টিকর ও চিমেরা দুটি একই দেখতে, যদিও বা এগুলো সবই রূপকথার জানোয়ার, তাও এই জঙ্গলে অদ্ভুত কিছু তো থাকতোই, সেই যেমনটা সুশীত দেখলাম। অনন্ত সদ্য আবিষ্কৃত বস্তুটিকে মাটিতে দেখছে এবং তার কথাগুলো শুনছে। কিন্তু ছবিতে প্রাণীটি চিমেরা, এটি মিচেল গ্রিলস নিশ্চিত হয়ে কিভাবে বলেন? তিনি আমাদেরকে বলেছিলেন চিত্রটি না পেলেও ফ্রান্সিসকো পিয়েরো কিছু নোটবুক পেয়েছিলেন, সেখানে প্রাণীটির বর্ণনা ছিল। চিত্রে আঁকা সিংহের ন্যায় জন্তুটির নিচের দিকটা কাঁকড়া বিচের মতো, সেটা অনেকেই মনে করতে পারে, তাই সেটিকে ম্যান্টিক বলে অনেকে মনে করবে। আমি যদি আপনাদের চিমেরোর বর্ণনা শোনাই, তবে আপনারা আরও অবাক হবেন। জন্তুটি তিনটি প্রাণীর সংমিশ্রণে তৈরি। সিংহের মতো দেহ হলেও তার পিঠে রয়েছে একটি ছাগল বা ইউরোপীয় বিভীষিকা বাফমেন্ট সাদৃশ্য একটি জন্তুর মুখ, আর তার লেজের জায়গায় ছিল একটি সাপের মাথা আর তার অগ্রভাগের কিছুটা অংশ। তবে এটি একটি রূপকথার বর্ণনা। পিয়েরো নোটবুকে লেখা ছিল এই জন্তুটির লেজ নাকি আটটি সাপের মাথা দিয়ে গঠিত। অনন্ত মাটি থেকে চোখ না সরিয়ে রুকারিওকে প্রশ্ন করে, চিমোর সম্বন্ধে তুমি আর কি জানো? মিস্টার সেন,
এগুলো তো রূপকথার জানোয়ার, তাই এর আগে অতটাও উৎসাহ প্রকাশ করিনি। আরে মার্থা আবার এইসব নিয়ে প্রচুর চর্চা করে, তার মুখে শুনেছিলাম গ্রিক উপকথায় প্রাণী এটি। তৎকালীন গ্রিক লেখক হেসিওদ এর বর্ণনা অনুযায়ী চিমেরা একিডনা ও টাইফনের সন্তান। ঐতিহাসিক অ্যাপোলোডোরাস হাইজিনাসও এই কথাটি স্বীকার করেন। গ্রিক মহাকাব্য ইলিয়ার্ডসেও আবার বলা হয়েছে চিমেরা নাকি হাইড্রো সন্তান। তবে এগুলো তো সব উপকথারই কথা, আর আমাদের তো সন্দেহ প্রথম থেকেই ছিল এইসব প্রাণীর বর্ণনা অনুযায়ী কোনো এক অত্যাধুনিক বৈজ্ঞানিক মস্তিষ্ক প্রাণীগুলোকে তৈরি করছে। অনন্ত শান্তস্বরে জবাব দেয়, আমার মনে হয় এই প্রাণীটি এই অরণ্য এবং পাহাড় অঞ্চলেই উপস্থিত। সকলে হতভম্ব হয়ে তার দিকে তাকায়। ডেভিড দেখে অনন্ত সোদা মাটিতে ঝুঁকে কি একটা জিনিস দেখে চলেছে। এই তোমরা একবার এদিকে এসো দেখো। সকলেই এসে দেখে সোদা মাটিতে একটা পায়ের ছাপ, ছাপ বলা ভুল হবে, একটা বড় বিড়াল প্রজাতির থাবা যেটা তাদের টর্চের আলোয় সুস্পষ্ট। অনন্ত যখন প্রথম থাবাটি লক্ষ্য করে তখন সে ভেবেছিল হয়তো পুমা কিংবা কুগা, কিন্তু এত বড় পায়ের থাবা তাদের তো হতে পারে না। এমনকি পায়ের থাবাটি এতটাই প্রশস্ত যে বাঘ অথবা সিংহেরও নয়, কিন্তু অনেকটা সেই রকম। অনন্ত হলপ করে বলতে পারে এই থাবাটি যেই প্রাণীরই হোক সেই প্রাণীটির উচ্চতা কম করে হলেও 20 ফুট। হঠাৎ করে জোরে বৃষ্টি আরম্ভ হলো, অনন্ত সহ সকলেই অবাক। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির জলের দরুন এই পায়ের ছাপটিও বুঝে আসবে। বৃষ্টির জল মাথায় পড়ছে সেই দিকে কারোরই খেয়াল নেই, পায়ের ছাপটি ছিল টাটকা। বর্ষণের বর্ষণ রেখা ভেদ করে অনন্তর হঠাৎ করে মনে হলো ভাঙা বিমানটিতে ক্রিস্টন ঠিক আছে তো। রুকারিওর মুখ অচিরেই অস্ফুটস্বরে বেরিয়ে এলো, ও মাই হাইনেস। কার্ল বড় বড় চোখ করে বলল, এর মানে চিমিরা রয়েছে আর এই অরণ্যেই রয়েছে, আমাদের আশেপাশেই কোথাও। ডেভিড, ডেভিড, এক্ষুনি আমাদের ভাঙা বিমানটাতে ফিরতে হবে। অনন্ত কাঁধ থেকে পোকার ম্যান নামিয়ে এলেন। অনন্ত ডেভিডের কিছু জিজ্ঞেস করার আগেই বলে, ওরা বিপদগ্রস্ত হতে পারে, এক্ষুনি চলো, আমাদের যেতেও অনেকটা সময় লাগবে। পোলার যে জায়গায় বসেছিল সেখানেই পড়ে পড়ে ঘুমাচ্ছে, তার দিকে ক্রিস্টন ও মার্থার অতটাও খেয়াল নেই। ক্রিস্টন বসে বসে পিয়ারোর নকশার ওই স্থাপত্যটিকেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পেছনে থাকা রেনে ইন্টিটোলার অবয়ব খুব একটা স্পষ্টও নয়, থাম আর গম্বুজের প্যাটার্নগুলো ঠিক বোঝা যায় না। পোলার্ডকে উদ্ধার করার তাড়াহুড়োয় রুকারিওকে এই চিত্রটি দেখানো হয়নি। রেনে ইন্টিটোলা অস্পষ্ট হলেও সে যেহেতু স্থাপত্যবিদ্যার জ্ঞানী ব্যক্তি তাই সে বলতেই পারবে গম্বুজগুলির সঠিক কোন প্যাটার্ন। ভাঙা বিমানের মাথার ছাদের উপর টুপটাপ জলের ফোঁটা পড়তে শুরু করেছে। ক্রিস্টন ভাঙা গোল জানলা দিয়ে বাইরের দিকে মাথা বাড়াতেই পুরোদমে বৃষ্টি শুরু হল, প্রকৃত ট্রপিক্যাল বৃষ্টি, সহজে থামবে বলে মনে হয় না। হঠাৎ করে মার্থা ক্রিস্টনের কাছে একটা বস্তু নিয়ে এলো। দেখো ক্রিস্টন, সেই মূর্তিটা যেটা রুকারিও বলছিল মিচেল গ্রেস তাদেরকে প্রাগে দেখিয়েছিল, একদম পিছনের সিটের তলায় এটি রাখা ছিল একটা বাক্সের ভেতরে। বাক্সটি দেখলাম ভাঙা, হয়তো দুর্ঘটনার সময় বাক্সটি ভেঙে গিয়েছে। ক্রিস্টনও মূর্তিটির অবিশ্বাস্য রূপ দেখে থ, হাতে নিয়ে সেও তো প্রচণ্ড অবাক। 15 সেন্টিমিটার লম্বা দেবী মূর্তি, চার হাতে সেই একই রকম সরঞ্জাম যেগুলো পিয়ারও এঁকে গিয়েছিল। এমনকি তার চিত্রে তারা হেলমেট এবং ডিস্ক সদৃশ বস্তুটিকে বুঝতে পারা যায়। সত্যিই অদ্ভুত মার্থা, দেখো মূর্তিটির পরনে যে পোশাকটি রয়েছে সেটি গলা থেকে পা পর্যন্ত শরীরের সাথে সাঁটা। তখনকার যুগেও কি এই রকম পোশাকের প্রচলন ছিল? ভ্রু কপালে তুলে মার্থা বলল, সত্যি কি অদ্ভুত কীর্তি ইনকাদের। ক্রিস্টন ছবির সাথে মূর্তিটি মিলিয়ে দেখে, আর তখনই তাদের ভাঙা বিমানটি থেকে কিছুটা দূরে মাটি বরাবর একটা চাপা গর্জন শোনা গেল। ক্রিস্টন মার্থা দুজনেই অবাক, এটা কোন জন্তুর গর্জন? কোনো চেনা পরিচিত জানোয়ারের গর্জন এরকম তো অদ্ভুত নয়। গর্জনের শব্দে পোলার্ডের চটকা ভাঙে, সে নিজেও রীতিমতো হতভম্ব। নির্বোধ শিশুর ন্যায় এদিক ওদিকে মাথা ঘুরিয়ে সে জিজ্ঞেস করে, বাকিরা সব কোথায়? মার্থা বলে, বাকি সবাই তো জ্বালানি সরঞ্জামের জন্য গেছে। পোলার্ড কোনো রকমে উঠে দাঁড়ালো, সে রীতিমতো বিচলিত।
ওরা তো আমার কথা না শুনেই চলে গেল। কাল রাতের বেলা এক অদ্ভুত জানোয়ারকে বিমানের চারপাশে ঘুরতে দেখেছি। এই জানোয়ারটি শুধুমাত্র আলোর উৎস সন্ধান করে। কালকে আমি একা ছিলাম, জ্বালানির কিছু ছিল না, তাই সে পাশ দিয়ে ঘুরে চলে গেছে। পোলার্ডের কথা শেষ হওয়ার আগেই দ্বিতীয় আরেকটি গর্জন শোনা গেল, কিন্তু এটি তাদের বিমানের অনেকটাই কাছে। পোলার্ডের চোখ দেখে বোঝা যাচ্ছে সে বিস্ময়ের চরম অবস্থায় রয়েছে। তারপরে তারা নজর পড়ে চিত্রটির দিকে, আঙুল দেখিয়ে বলে, এই চিত্রটি তখন আমি পাইনি, কিন্তু পিয়ারোর নোটবুক থেকে জানতে পারি এই চিত্রের উল্লিখিত প্রাণীটি হল চিমেরা। তারপর ঢোক গিলে বলে, আর বাইরের প্রাণীটিও। সে তড়িঘড়ি করে বাতি নেভানোর আগেই সেটি নিভে গেল। হয়তো এইমাত্র স্টিফেন্স কোম্পানির বাতির ব্যাটারির চার্জ শেষ। ভাঙা বিমানটির ভিতরে সুচপতন নীরবতা, খালি বাইরের বৃষ্টির ঝমঝম শব্দ। এবারে ক্রিস্টনের কানে এলো জানোয়ারের পদশব্দ। প্রাণীটি যাই হোক, সেটি মৃদুমন্দ গতিতে এগিয়ে আসছে, তাদেরই ভাঙা বিমানটির দিকে এগিয়ে আসছে। গোল জানলা দিয়ে বাইরে যেটুকু দেখা যায় তাতে প্রাণীটির অবয়ব অতটাও বোঝা যাচ্ছে না। বৃষ্টির বর্ষণ রেখায় সমস্ত পরিবেশটা আলো আধারির খেলায় উন্মত্ত। ক্রিস্টন ঠিক বুঝতে পারল না প্রাণীটির আকার, কিন্তু এটুকু আন্দাজ করতে পারছে প্রাণীটি অন্তত 20 ফুট। হঠাৎ করে বিদ্যুৎ চমকে উঠল, আর তখনই ক্রিস্টন ও মার্থা দুজনেই জানলা দিয়ে দেখতে পায় সেই প্রাণীটিকে। এক ঝলক হলেও তার বীভৎস শরীর সকলের মনে শিহরণ ছাড়া আর অন্য কিছুর জন্ম দেবে না। দেহটি সিংহের, মাথাটি সিংহের, কিন্তু পিঠে একটি বাফামেটের মাথা, আর লেজের স্থানে রয়েছে একটি সাপের মাথা ও তার অগ্রভাগ। শুধুমাত্র তাই নয়, ক্রিস্টন হলফ করে বলতে পারে তার লেজে অন্তত 8টি মাথা সে দেখেছে। পোলার ডান হাতের তর্জনী নিজের ঠোঁটে ঠেকিয়ে সকলকে একেবারে মরার মতো পড়ে থাকতে বলল। জানোয়ারটি ভাঙা বিমানের চারপাশে গোল করে দুবার পাক খেল, তারপরে জানোয়ারটি একটু ঝুঁকে ভেতরে দেখবার চেষ্টা করে। তার সেই রক্ত জল করা সিংহের চোখ, তার সাথে নিঃশ্বাস প্রশ্বাসের তীব্র শব্দ। ক্রিস্টন এতটাই ভীত হয়ে পড়েছে যে প্রাণীটার দিক থেকে তার চোখের পলক পড়ছে না। মার্থা নিজের মুখ হাত দিয়ে চেপে রেখেছে, যেন আচমকা তার মুখ থেকে কোনো ভয়ার্ত আর্তনাদনা বেরিয়ে আসে। জানোয়ারটি অন্ধকারে কিছু দেখতে পেল কিনা সন্দেহ। জানোয়ারটি বিমানের জানলার ফাঁক থেকে তার চোখ সরিয়ে আবারও উঠে দাঁড়ালো। এরপরে হঠাৎ করে জানোয়ারটি তার সামনের পায়ের দ্বারা বিমানটির মাথার ওপরে দুবার থাবড় মারে। দুর্ঘটনার কবলে পড়া বিমানটি ঝনঝন করে উঠল এই আঘাতে। কে জানে জন্তুটির পায়ের থাবার জোর কতক্ষণ এই বিমানের পাটাতন সহ্য করতে পারে। ক্রিস্টন দেখে বিমানের ছাদ থেকে কিছু কিছু ধুলো চুন খসে পড়ছে। ওপরের ধাতুর পাটাতনটি ধীরে ধীরে মোচড় দিতে শুরু করেছে। হঠাৎ করে মোচড় পড়া থেমে গেল, অর্থাৎ প্রাণীটি তার পাজরা তুলে নিয়েছে। কিন্তু তৎক্ষণাৎ জোড়া পায়ের থাবার আঘাতে সমগ্র বিমানটি পুনরায় কেঁপে ওঠে। ভেতরে থাকা সকলেই ভয়ে কাঁচ। ভাগ্যজোরে এখনও সম্পূর্ণ পাটাতন খসে পড়েনি, কিন্তু সেটির একেবারে মর্মান্তিক অবস্থা। এরপরই প্রাণীটি অগ্রভাগের পাজরা পুনরায় মাটিতে নামিয়ে নেয়। তারপর ক্রিস্টন দেখে প্রাণীটি তাদের ডান দিক থেকে সম্পূর্ণ বিমানটিকে একবার ধাক্কা দেয়। ভিতরে থাকা কেউই এখনও টু শব্দটি করেনি। এরপরে ক্রিস্টন দেখে প্রাণীটি মৃদুমন্দ গতিতে আবারও যেদিক দিয়ে এসেছিল সেদিকেই ফিরে যাচ্ছে। সে ভাবল বিপদ হয়তো কেটে গেছে। পোলার্ড উঠে দাঁড়াল। সে ভয়ার্ত গলায় কিছু একটা বলতে যাবে, কিন্তু তার আগেই ভাঙা বিমানটির পেছন থেকে একটা প্রচণ্ড ধাক্কা। সে ধাক্কার চোট এতটাই বেশি যে তিনজনেই মেঝেতে ভূপতিত ছিল। প্রথমে প্রাণীটি চেয়েছিল পাশে ধাক্কা মেরে সম্পূর্ণ বিমানটিকে উল্টে দেওয়ার, কিন্তু বাম দিকের বিমানের উইংসের জন্য সেরকম আর করতে পারেনি। কিন্তু জানোয়ারটি বিমানের পেছন দিকে ধাক্কা মারতে শুরু করেছে। প্রচণ্ড গর্জনের সাথে সাথে বিমানের পশ্চাদেশ একবার কামড়ে ধরে জন্তুটি। পোলার্ড আর ক্রিস্টন বিমানের দরজা খুলে বেরোনোর চেষ্টা করে, কিন্তু দরজাটি ডান দিকে থাকায় জানোয়ারের আগের ধাক্কায় সেটি বাজেভাবে সেঁটে আছে। অন্যদিকে জন্তুটি তার গায়ের জোরে ধাক্কা দিতে দিতে বিমানটিকে ঘষে ঘষে নিয়ে চলেছে।
মার্থা হঠাৎ চেঁচিয়ে ওঠে, সামনেই খাদ, জন্তুটি সম্পূর্ণ বিমানটিকে খাদে না ফেলে ক্ষান্ত হবে না কিন্তু। ক্রিস্টন বুঝতে পারলো তাদের বিমানটিকে অনেকটাই খাদের ধারে নিয়ে এসেছে জন্তুটি। পোলার্ড যখন বুঝতে পারলে বিপদ আসন্ন, দরজা খুলে আর বেরোনোর উপায় নেই, তখনই সে বলে, তোমাদের আশেপাশে যেটাকে পাবে সেটাকেই অবলম্বন হিসেবে ধরে ঝুলে পড়ো। এইদিকে জানোয়ারটি অনেকটাই বিমানটিকে একেবারে খাদের ধারে নিয়ে এসেছে। বিমানের সামনের ককপিটের অংশটি এখন খাদের উপর শূন্যে ভাসছে। তাদের সম্পূর্ণ বিমানটিকে খাদে ফেলে দিতে জানোয়ারটি অক্ষম হলো, আবারও সেই বাম দিকের উইংসের জন্য। লম্বা উইংসটি খাদের ধারে একটা বোল্ডারের সাথে আটকে যায়। জানোয়ারটি এখনও ধাক্কা দিয়ে যাচ্ছে, বিমানটিকে সেই খাদের ধারে ফেলেই তবেই ছাড়বে। এখন বিমানের পেছনের অংশটি মাটির উপরে এবং সামনের ককপিটের অংশটি খাদের উপরে শূন্যে। হঠাৎ করেই মুষলধারে বৃষ্টির জন্য জঙ্গলের পেছনের দিকে একটি বাজ পড়ার আওয়াজ হয় এবং আচমকা বিদ্যুতের ঝলকানি সমগ্র অঞ্চলটিকে মুহূর্তের জন্য আলোকিত করে দেয়। পোলার্ড ঠিকই বলেছিল, জন্তুটি আলোর উৎসের সন্ধান করে। যেখানে বাজ পড়েছে সেই দিকে আলোর উৎসের সন্ধানে জন্তুটি এবারে ছুটল। জন্তুটি যাওয়ার সাথে সাথেই ক্রিস্টন ভাবল যে বিপদ একেবারেই কেটে গেছে, কিন্তু তার আগে ঝুলে থাকা ককপিটের অংশটি এবং জানোয়ারের পায়ের চাপে বিমানের ওপর অংশ অনেকটাই আলগা হয়ে এসেছিল। তার তরুণ বিমানের ওপরের অংশে ফাটল বরাবর সমগ্র বিমানটি অর্ধেক হয়ে ককপিটের অংশটির সম্পূর্ণ ভেঙে একেবারে খাদের উপরে ঝুলতে থাকে। এই আকস্মিক ফাটল এবং তার তরুণ যে এই রকম হতে পারে সেটা প্রথমটায় কেউ বুঝতে পারেনি। হঠাৎ সামনের অংশটি ভেঙে পড়ায় মার্থা টাল সামলাতে না পেরে বিমানের ভেঙে পড়া অংশটিতে পড়ে যায়, একেবারে মুখ থুবড়ে পড়ে ককপিটের সামনের কাচের উপর। মার্থা! চিৎকার করে ওঠে ক্রিস্টন। মার্থা প্রথমে কিছুক্ষণ কথা বলতে পারে না, একেবারে উপুর হয়ে পড়েছে কাচের উপর, হয়তো কপালে চোট লেগেছে তার। ধীরে ধীরে চোখ খুলে মার্থা দেখল মৃত্যু ও তার মাঝখানে কেবলমাত্র এই কাচেরই ব্যবধান। সে ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করে। সম্পূর্ণ কাচটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে, সম্পূর্ণ কাচের এখানে ওখানে চুতরি ন্যায় ফাটল পড়েছে। মার্থা বুঝতে পারল সেই একটু এদিক ওদিক নড়লেই কাচটি সম্পূর্ণ ভেঙে যাবে। তার দুই পায়ের হাঁটুর ভারে কাচের উপর দুটি বড় বড় ফাটল, সে সামান্য পর্যন্ত হাত নাড়াতেও পারছে না। হাতের তালুর সামান্য স্পর্শে কাচের ওপর নতুন চুতরি ন্যায় ফাটল সৃষ্টি করছে। পোলার্ড চেঁচিয়ে ওঠে, মার্থা, ডোন্ট মুভ! পোলার্ড এগিয়ে আসে, যেখান দিয়ে বিমানটি ঝুলে পড়েছে তার কিনারে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দেয়, কিন্তু মার্থা হাতও তুলতে পারছে না। এখন যেন মনে হয় তার নিঃশ্বাস প্রশ্বাসেও কাজটি ভেঙে যাবে। পোলার্ড বুঝতে পারে মার্থা পর্যন্ত তার হাত পৌঁছতে হলে তাকে দাঁড়িয়ে নয় বসে পড়তে হবে, কিন্তু বসে পড়ার সাথে সাথে বৃষ্টির জলের তরুণ ট্রপিক্যাল অরণ্যের খাদের কিনারে এই ঝুরঝুরে মাটি আরও কিছুটা যেন বসে পড়ল। ক্রিশ্চন, বিমানের পেছনের অংশে গিয়ে তুমি বসে পড়ো, এদিকে থাকলে সম্পূর্ণ বিমানটি পড়ে যাবে। ক্রিস্টন তার কথা মতোই বিমানের পেছনের অংশ গিয়ে মেঝেতে বসে পড়ে। পোলার্ড প্রাণপণে মার্থার দিকে তার ডান হাত বাড়িয়ে দিয়েছে। মার্থা তার কম্পমান হাত একেবারে স্লথ গতিতে তার দিকে বাড়িয়ে দিচ্ছে একদম সন্তর্পণে। এদিকে কাজটিও প্রায় ভেঙে চলেছে, আর কতক্ষণই বা তার দেহের সম্পূর্ণ ওজন এই কাজ সহ্য করতে পারবে? পোলার্ড যখন একেবারে তার ডান হাত ধরে ফেলবে, সবেমাত্র তার ডান হাতের তিন আঙুল ধরতে সমর্থন হয়েছিল পোলার্ড, আর তখনই নিজের ঝুরঝুরে মাটি বিমানের তলা থেকে কিছুটা খসে পড়ে। এর ফলে বিমানটি আরও ঝুঁকে যায় এবং সশব্দে ককপিটের কাচটি ভেঙে পড়ে। পোলার্ড কোনো রকমে তার দুই হাত বাড়িয়ে মার্থার সম্পূর্ণ হাতটি ধরে ফেলে। ঝুলে থাকা মার্থার পা কোনো কিছুকে অবলম্বন করে ওঠার জন্য হাঁচড় পাচড় করতে থাকে। পোলার্ডের নিজের অবস্থাও বেগতিক, দুই হাত দিয়ে মার্থাকে ধরতে তো সক্ষম হলো, কিন্তু এবারে টেনে তুলবে কীভাবে? পোলার্ড নিজেও এখন অনেকটাই দুর্বল, সে কতক্ষণই বা তাকে ধরে রাখতে পারবে? কৃষ্ণ, তুমি উঠে দাঁড়ালে হয়তো সম্পূর্ণ বিমানটি খসে যেতে পারে। তুমি দেখো, আস্তে 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 দরজাটা খুলে বেরোতে পারো কিনা। ক্রিস্টন দেখল ওপরের জিনিসপত্র রাখার জন্য রডের থেকে একটা দড়ি ঝুলছে। বসে থাকা অবস্থাতেই সে দড়ির প্রান্তভাগ ধরে একটা টান দেয়, দড়িটি নিচে খসে পড়ে। ক্রিস্টন দড়িটি নিয়ে অত্যন্ত সন্তর্পণে
হামাগুড়ির মতো চলে দরজার কাছে পৌঁছতে চায়। কিন্তু সে কিছুটা এগোতেই বিমানের পশ্চাৎভাগের অংশটি, যেটি এতক্ষণ ভূপৃষ্ঠের ওপরে ছিল, সেটি একদিকের ভারে ভূপৃষ্ঠ থেকে ওপরে উঠতে শুরু করে। এত তো সত্ত্বেও কৃষ্ণন সন্তর্পণে এগিয়ে চলে। বিমানের পশ্চাৎভাগ আরও উপরে উঠতে থাকে। এতক্ষণে বৃষ্টিটাও কিছুটা ধরে এসেছে। অনন্ত সহ বাকি তিনজন যখন এসে পৌঁছয়, তখন দেখে এক ভয়াবহ দৃশ্য। তাদের আশঙ্কাটাই বাস্তব হয়েছে। জানোয়ারটি বিমানে আক্রমণ করেছে। বিমান প্রায় খাদের কিনারে, হয়তো সামনের দিকের অংশ পড়ে গেছে। অনন্ত লক্ষ্য করল পেছনের দিকের অংশটিও আস্তে আস্তে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে উঠছে। কেউ কিছু করে উঠবার আগেই অনন্ত দৌড়ে এসে বিমানের পশ্চাৎভাগের অংশটি ধরে ফেলে। অনন্ত গায়ের জোরে বিমানের পশ্চাৎভাগের অংশটিকে মাটিতে নামাতে চায়। পরমুহূর্তে ডেভিড এসে তাকে সহযোগিতা করে। বিমানের পশ্চাৎ অংশটিকে মাটিতে নামাতে সক্ষম হয় তারা দুজন। ক্রিস্টন বুঝতে পারে অনন্তরা চলে এসেছে। সে বলে ওঠে, অনন্ত, বিমানটা কিন্তু বেশিক্ষণ আর ঝুলে থাকতে পারবে না। রুকারিও, তুমি বাকি বেঁচে থাকা বিমানটির ছাদে ওঠো। ক্রিস্টন, তুমি ভেতর থেকে দড়ি ছুড়বে রুকারিওকে লক্ষ্য করে। বিমানটির শেষ ভাগ আমরা দুজন ধরে রেখেছি। আর কার্ল, বিমানটির দরজা বাইরে থেকে ভাঙার চেষ্টা করো। অনন্ত ডেভিডের নির্দেশানুযায়ী রুকারিও বিমানের ছাদে উঠে যায়। নিজেকে সামলে সামনের দিকে এগিয়ে চলে সে। ভিতরে ক্রিস্টন আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে পোলার্ডের দিকে এগিয়ে যায়। কার্ল সেটি আসা দরজাটি ভাঙার চেষ্টা করছে পোকারম্যান রাইফেলের পেছনের কাঠের অংশটি দিয়ে। ভিতরে ক্রিস্টন পোলার্ডের কাছে পৌঁছতে আবারও কিছুটা মাটি ধসে পড়ে। বিমানের ছাদে থাকা রুকারিও একেবারেই খাদের ধারে। সে কোনো মতে নিজেকে সামলায়। অনন্ত ও ডেভিড সর্বশক্তি দিয়ে সম্পূর্ণ পেছনের অংশটাকে ধরে রেখেছে। ক্রিস্টন রুকারিওকে লক্ষ্য করে দড়ি ছুড়ে ওপরের দিকে। রুকারিওর হাতে দড়ি পৌঁছতেই সে দড়ির প্রান্তভাগ মার্থার দিকে ছুঁড়ে মারে। মার্থা দড়িটিকে ধরার সাথে সাথেই ওপরে থাকা রুকারিও দড়ি ধরে টান দেয়। রুকারিওর বয়স অল্প, তাই সে মার্থাকে ঠিক করে তুলতেও পারছে না। কার্লের যা চেহারা, সে আরোই তুলতে পারত না। রুকারিও কোনো রকমে মার্থাকে বিমানের ছাদে তুলতে সক্ষম হলো। ওদিকে কার্লও সেটি আসা দরজাটিকে খুলে ফেলেছে। ক্রিস্টন আর কার্ল মিলে পোলার্ডের কোমর ধরে টানে ওপরে। ক্রিস্টন বাইরে বেরিয়ে আসে। ওপর থেকে রুকারিও মার্থাকে বিমানের ছাদ থেকে নিচে নামায়। রুকারিও ছাদ থেকে এক লাফে নিচে নামে। অনন্ত বলে, প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্যের রসদ তাড়াতাড়ি বার করে নাও। রুকারিও নিচে নেমে পেছনে থাকা অনন্ত এবং ডেভিডকে সাহায্য করতে এগো। পোলার্ড ও কার্ল মিলে বিমানের ভেতরে থাকা সমস্ত তাদের ব্যাগপত্র বার করতে থাকে। এর মধ্যে আরও কিছু তলার মাটি খসে পড়ে। অত্যাবশ্যকীয় জিনিসগুলি বার করার সাথে সাথে পোলার্ড ও কার্ল দুজনেই বেরিয়ে পড়ে। অনন্ত ও ডেভিড দুজনেই বিমানটির পশ্চাৎভাগ ছেড়ে দেয়। আর সঙ্গে সঙ্গেই পোলার্ডের ব্যক্তিগত ছোট বিমানটির পেছনের অংশ উপরের দিকে উঠে যায় এবং অভিকর্ষের টানে ককপিট সহ সম্পূর্ণ বিমান পড়ে যায় খাদের কিনারে। ক্ষণিক সময়ের ব্যবধানে সকলের কানে এলো বিমানের নিচে পড়ার শব্দ এবং একটি এক্সপ্লোশনের আওয়াজ। সকলেই খাদের কিনারায় এসে দেখে ভাঙা বিমানটি নিচে পড়ে তাতে আগুন লেগে এক্সপ্লোশনের দরুন মাশরুম ক্লাউড সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ বিমানটির কাঠামো এবং যন্ত্রাংশ ইতিউতি ছড়িয়ে পড়ছে। বিস্ফোরণের জোর এতটাই বেশি, তাদের চোখের সামনে বিমানের একটি চাকা উপরে উঠে আসে। ঝিরঝির করে এখনও বৃষ্টি পড়ছে। যেন এক বিরাট তামাশার ছন্দপতন হল এই অভিশপ্ত জঙ্গল ও পার্বত্য অঞ্চলে। এইসব দুর্ঘটনায় খসড়া, নকশা এবং মূর্তি দুটি হারিয়ে যায়। খাদ্যের রসদ কিছু কিছু ফেলে দিতে হয়েছিল, তাও ভালো, কারোর প্রাণহানি হয়নি। অনন্ত পোলার্ডের কাছ থেকে শূন্য প্রাণীটিকে এর আগেও সে দেখেছে, কিন্তু প্রাণীটির একটি বৈশিষ্ট্য সে শনাক্ত করতে পেরেছে। সেটি হলো
প্রাণীটি আলোক উৎসের সন্ধানে যায়, কিন্তু অনন্ত সহ আর কেউ এই প্রাণীটির খোঁজ করতে যায় না। ইচ্ছা করলেও প্রাণীটির পায়ের ছাপ অনুসরণ করা যেত, কিন্তু প্রাণীটির দৈহিক শক্তি অনেক। কেবলমাত্র দৈহিক শক্তির জোরে একটা আস্ত ব্যক্তিগত বিমানকে ফেলে দিতে পেরেছে। আর উপকথা অনুযায়ী এই প্রাণীর আরো ক্ষমতা আরো অনেক মারাত্মক, সেসব যদি এবং বিষয় তবে রাইফেলে কোনো কাজ কিন্তু দেবে না। সেদিন রাতে আর কারো ঘুম আসেনি। এক রাতে এত বিভীষিকাময় ঘটনা ঘটলে কারো চোখের পাতাই আর বুঝে আসে না। বৃষ্টিতে ভেজার দরুন রুকারিও এবং কার্লের বেজায় ঠান্ডা লেগেছে। দুজনেই সারা রাত ধরে সমানে হেঁচে গেছে। এত কিছুর পর পরদিন সকালে ডেভিড ও পোলার্ড ফিরে যাওয়ার প্রস্তাব দেয়। চলো সকলে ফিরে যাই, তোমাদের দুজনকে তো উদ্ধার করা হয়ে গেছে, যদিও বা এখনো পথ অনেকটা আছে না। এই অরণ্যে যা ভয়ঙ্কর প্রাণী রয়েছে তাকে উপেক্ষা করে ইনকা স্থাপত্যটি খুঁজে বার করা অনেকটাই কঠিন। তাও যদি মাচু পিচুর সন্ধান পেতাম। এতক্ষণ একটি পাথরের ঢিপিতে বসে সবার কথা শুনছিল অনন্ত। সে হঠাৎ করে সামনের কুয়াশা ঘেরা পাহাড় দুটিকে অঙ্গুলি নির্দেশ করে বলে ওঠে, সামনের ওই দুটো পাহাড় পার করলেই আমরা মাচু পিচুর সন্ধান পাব। সবাই অবাক। অনন্ত এতটা নিশ্চিত হয়ে বলতে পারল কিভাবে? এবারে অনন্ত উঠে দাঁড়াল। প্রথম দিন এসে ম্যাপচারটি দেখেই আমার হিসেব করা হয়ে গিয়েছে। খালি এতদিন তোমাদের অবস্থানটা বলিনি। ডেভিড, তুমি মনে করে দেখো যে প্রথম দিন তুমি আমায় বলেছিলে বিমানটি যেদিক দিয়ে যাওয়ার কথা ছিল সেটি না গিয়ে অন্য একটি পর্বতমালা ঘুরে গেছে। তখন থেকেই হিসেব করে নি। এখানে আসার পর কাল সন্ধ্যেতেই মাচু পিচুর হিসেবটাও করে নিয়েছি। ডেভিডের মুখ থেকে আপনা থেকেই বেরিয়ে আসে, ব্রিলিয়ান্ট। ঠিক আছে, তবে তোমার কথা অনুযায়ী আমরা যাব। এই স্থাপত্য, এসব প্রাণীগুলির রহস্য উদ্ঘাটন করতেই হবে। ক্রিস্টন বলে, মাচু পিচু কি এখন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে? না না, 1978 এর আগে পেরু সরকার পর্যটন এলাকা করবে না। বলতে গেলে এখনো অবধি তারা ঠিক করে জায়গাগুলি পরিষ্কারও করেনি। তবে প্রধান মাচু পিছু নয়, তার পাশের হুয়ানা পিছুর অঞ্চলেই পাওয়া যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো অনন্ত। মিচেল গ্রিলসের কথা অনুযায়ী শেষ যেবার স্থাপত্যটি উপরে উঠেছিল ঠিক সেই সময় ভূমিকম্প হয়, আর তার জন্য 500 বছর আগে উরুবাম্বার গতিপথই পাল্টে যায়। কিন্তু আমরা সত্যি কি আসল রহস্য উদ্ঘাটন করতে পারবো সেটা কিন্তু কেউই জানি না। অভিযান কি আমাদের সফলতা দেবে? দেখো, অভিযান সফল হবে কিনা তা বলতে পারবো না, কিন্তু একটা শেষ চেষ্টা করতে হবে। রহস্য উদ্ঘাটন সত্যি কি হবে তা আমরা কেউই বলতে পারি না, কিন্তু প্রচেষ্টা তো আমাদের করতেই হবে। অভিযান সফল কিংবা অসফল হয় যে মুহূর্তে আমরা বিনা চেষ্টায় হার মেনে নিই, আর যে মুহূর্তে আমরা হার মেনে নিই সেই মুহূর্তেই কিন্তু আমরা অসফল। কিন্তু প্রচেষ্টা করবার পরও যদি আমরা রহস্যের জট নাও খুলতে পারি, তা সত্ত্বেও কিন্তু আমরা অভিযানে সফল। ডেভিড এগিয়ে এসে অনন্তর কাঁধে হাত দিয়ে বোঝায় তার পাশে সে রয়েছে। পোলার্ড হাসি হাসি মুখ করে বলে, এই জন্যই তুমি এক অন্য প্রকার অভিযাত্রী অনন্ত। যেখানে সকল আশা শেষ হয়ে যায় সেখান থেকেই তোমার পথ চলা শুরু হয়। আমি আছি তোমার সাথে। অনন্ত ঘুরে দাঁড়ায়। সুদূরে অ্যান্ডিজের বরফাবৃত পর্বতের চূড়া যেন হাতছানি দিয়ে ডাকছে। সামনের কুয়াশা ঘেরা আদরে সবুজে ঘেরা বনানীর পাহাড় যেন নিত্য নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এই অভিযানের উপসংহার খুবই নিকটে সেটি অনন্ত বুঝেছে। একরাশ ভোরের ঠান্ডা বাতাস তার এলোমেলো চুলগুলোতে ধাক্কা খেয়ে ইতিউতি ছড়িয়ে পড়েছে। পিছন থেকে ক্রিস্টন এসে অনন্তের ডান হাতটি ধরে বলে, আমি তো সবসময়ই তোমার সাথে আছি, সারা জীবন। এইসব প্রাণীগুলির রহস্য, রেনেইটি টোলা, এগুলো তো এত বছর ধরে তোমার আসার অপেক্ষাতেই বসে আছে। তুমি তো সবার পথপ্রদর্শক। চলো যাই অজানার অজান্তে। অনন্তের নির্দেশ মতো যাত্রা শুরু হলো। যতই অ্যান্ডিসের কাছাকাছি তারা পৌঁছচ্ছে ততই শীত পড়তে শুরু করেছে।
এতদিনে বনের যে কোলাহল ছিল তা এখানে একেবারেই নেই। এর কারণ কাল রাতের কিম্ভূত প্রাণীটি হবে, এই জন্যে অত্যন্ত সন্তর্পণে এগোতে হচ্ছে তাদের। হয়তো যে কোনো সময় অতর্কিতে প্রাণীটি আক্রমণ করতে পারে। অনন্ত এবং ডেভিডের পোকারম্যান রাইফেল ছাড়াও পোলার্ডের কাছে একটা ম্যানচিপ রাইফেল ছিল। যদিও বা প্রাণীটি আক্রমণ করলে এই রাইফেল কতক্ষণই বা তাকে ঠেকিয়ে রাখতে পারবে। রাইফেল হাতে অনন্ত একেবারে সামনে চলছে, তার পেছনে ক্রিস্টনো কার্ড, তারপর দলের মাঝখানে পোলার্ড রাইফেল নিয়ে, তারপরে রুকারিও এবং মার্থা, আর সবশেষে ডেভিড পোকারম্যান নিয়ে সশস্ত্র। তারা যেভাবে চলছে এই ধরনের সিঙ্গেল ফাইলকে বলা হয় দ্য টম ডিফেন্স। সামনের পাহাড়গুলোর উচ্চতা অনেক, ম্যাচো পিচুর অবস্থান প্রায় 7,000 ফুট, সামনের দুটি 6,500 ফুট মতো। দুপুর গড়িয়ে গেলে তারা প্রথম পাহাড়ের উপরে পৌঁছায়। এই পাহাড়ের চূড়ায় উঠে মাচু পিছু আবছা মতো দৃষ্টিগোচর হচ্ছে। অনন্ত হিসেব করে যা পেয়েছে তা হলো মাচু পিছুর অবস্থান 13°16'31" দক্ষিণ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ গত 72°54' পশ্চিম সেকেন্ড পশ্চিমে। অনন্তের হিসেব যদি খুব একটা ভুল না হয় তবে তারা এই মুহূর্তে 60 সেকেন্ড বেশি দক্ষিণে রয়েছে। হয়তো কালকের মধ্যেই মাচু পিছু পৌঁছানো যাবে, আর সেখান থেকে হুয়ানা পিছু বেশি দূরে হবে না। ডেভিড বাইনোকুলার দিয়ে দূরের মাচু পিছু দেখছিল। চোখ থেকে বাইনোকুলার সরিয়ে সে অনন্তকে বলল, অনন্ত, আমার দেখে মনে হচ্ছে এই মাঝের পাহাড়গুলো পার করা কিন্তু অনেকটাই কঠিন। ভালো করে লক্ষ্য করলেই তুমি দেখতে পাবে মাঝের স্যাডেলটায় নিচের দিকে অরণ্যের পরিমাণ কিন্তু বেশি, আবার ওপরের দিকে কম। পাহাড় আহরণের জীর্ণ রাস্তাগুলিকে বাদ দিলেও কিন্তু হবে না। আর এখন সত্যি কথা বলতে, পাহাড় আহরণ কিন্তু আমাদের দলের পক্ষে অনেকটাই কঠিন কাজ। একমাত্র তুমি আর আমি ছাড়া আমাদের দলের প্রায় সবাই দুর্বল। ওলার যদিও বা পাহাড় চড়তে পারে, তবু ভুলে গেলে হবে না যে সে এখনও অসুস্থ। আর ক্রিস্টন ও মার্থা দুজনেই এখনও অতটা দক্ষ হয়ে ওঠেনি। অ্যান্টার্কটিকার বেলায় আমি ক্রিস্টনকে তাই অনেকটা পথ বয়ে নিয়ে গিয়েছিলাম। কালের তো অবস্থা দেখলেই, এই 2-3 দিনের মধ্যেই সে হাঁপাচ্ছে। আচ্ছা, কার্ল কিন্তু ইচ্ছে করলে ফিরে যেতে পারত। কার্ল পেছন থেকে তাদের দুজনের কথাই শুনতে পেয়েছিল। সে হঠাৎ করে অনন্ত ও ডেভিড দুজনকেই চমকে দিয়ে বলে, সত্যিই আপনারা ঠিকই বলেছেন। প্রথম দিক থেকে আমার আপনাদের সাথে যাওয়ার এক ফোঁটাও ইচ্ছে ছিল না। আপনাদের হয়তো মনে আছে, মরণ ভয়ে এই অরণ্যেই আমি যেতেও চাইনি, কিন্তু আপনাদের অ্যাডভেঞ্চারের সত্তা আমাকে উদ্ভূত করেছে। আসলে এই তো জীবন, যে ব্যক্তি রাতে ঘুমিয়ে সকালে উঠবে সে জীবিত, আর না উঠলে সে মৃত। মৃত্যু আর বেঁচে থাকার মধ্যে পার্থক্য তো শুধুমাত্র এইটুকুই। তাই আমার মতো নগণ্য এক গাইডকে নিয়ে আপনারা এতটা ভাবলেন, এই অনেক। অনন্ত স্নিগ্ধতার সাথে তার মন্তব্যে সে বলে, সত্যি কথা বলতে আমাদের কাছে যে ব্যক্তি আমাদের অভিযান দলের সঙ্গে যুক্ত থাকে সেই আমাদের সঙ্গী হয়ে দাঁড়ায়। সে কি অভিযাত্রী, নাকি কুলি, নাকি গাইড, সেটার কোনোটাই আর আমরা মনে রাখি না। পরদিন ভোর ভোরেই তারা যাত্রা শুরু করে দুপুরের মধ্যে মাচু পিচুর সানগেটের সামনে পৌঁছে যায়। এরপর থেকে সামনের রাস্তা একেবারেই উন্মুক্ত। রুকারিওর মতে এই সানগেটই ইনকাদের এই সাম্রাজ্যে ঢোকার রাস্তা। তবু কালক্রমে অনেক কিছু ভেঙে পড়েছে। ইতিহাসের করাল গ্রাসে পথঘাটের অবস্থাও খুব একটা ভালো নয়। অনন্ত লক্ষ্য করল সম্পূর্ণ নগরীটি একটি ধাপে ধাপে উপরে উঠেছে। প্রথম দিকের ছোট ছোট ইট গাঁথের চারকোনা স্থাপত্যগুলি একচালা ছোটোখাটো বাড়ি হওয়ার সম্ভাবনা বলে। ধাপে ধাপে ওপরের দিকে বাড়িগুলির দেওয়ালের উচ্চতা বাড়তে থাকে। রুকারিও যেতে যেতে বলল, এখানে তৈরি এই কালো রঙের ইটগুলো সাধারণ কোনো ইটের থেকে দ্বিগুণ বড়। বলা হতো তখনও ইনকোড়ার থেকে বড় বড় বোল্ডার কেটে চারকোনা এই বিশেষ পাথরটিকে ঘরের গাঁথনি হিসেবে ব্যবহার করত। আর এও শোনা যায় এই বোল্ডারগুলি তারা অ্যান্ড্রিজের বরফাবৃত পরবর্তী থেকে নিয়ে আসত। এতটা পথ তাও সম্পূর্ণ পায়ে হেঁটে। তখনকার শিল্পকলা দেখলে একটি আশ্চর্য বিষয় আপনারা দেখবেন, বেশ ভালোভাবেই বোল্ডারগুলিকে চারকোনাভাবে তারা কাটত। তবে কোনো উন্নত যন্ত্র ছাড়া কীভাবে তারা কাটত তা ইতিহাসের কাছে আজও বিস্ময়কর। আর পাথরের গায়ে নকশাগুলি? হ্যাঁ, এখানে একটি বিশেষ কথা বলে রাখা ভালো, ইনকাদের সবাই এরকম নকশাগুলি করতে পারত।
এমন নয় যে শুধুমাত্র ইনকাদের মধ্যে যারা স্থাপত্যবিদ্যায় কুশলী তারাই এগুলি বানাত। সত্যি কথা বলতে সমস্ত ইনকারা ছেলেবেলা থেকেই স্থাপত্য বানাতে ছিল দক্ষ, আর এই সব কলকা বা নকশাগুলি নিজ নিজ গৃহে নিজ নিজ গৃহস্বামীরাই অঙ্কন করতেন। আরেকটি আশ্চর্যের বিষয় হচ্ছে এই নকশাগুলির পরিমাণ যত উপরে আপনারা যাবেন তত বেশি করে লক্ষ্য করতে পারবেন। উপরের দিকে নকশার পরিমাণ আরও বেড়েছে, আর সর্বোচ্চ স্থাপত্যের প্রত্যেকটা দেওয়াল নকশা কারুকার্যে গিজগিজ করছে। অনন্তসহ সকলেই ব্যাপারটি লক্ষ্য করল। দেওয়ালগুলির চারখানা গাঁথনি থাকলেও পাথরগুলি অল্প নড়বড়ে। অনন্তের আরেকটি ব্যাপার দেখল, ছোট স্থাপত্যের চালাগুলো বেশি ক্ষয় পেয়েছে। ধাপে ধাপে উঠতে উঠতে সত্যি দেওয়ালের গায়ে নকশার পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কোনো কোনো দেওয়ালে ইনকাদের কয়েকটি অক্ষর, কোথাও কয়েকটি দেবদেবীর নকশা, কোথাও চাষাবাদের ছবি, কোথাও ব্যবসা বাণিজ্যের। একেবারে উচ্চতম স্থাপত্য, সেখানে চারমুখী সিঁড়ির ব্যবস্থা, প্রত্যেকটা সিঁড়ির ধাপে ধাপে এক একটি করে নকশা। সত্যিই অদ্ভুত শিল্পকলা ইনকাদের, দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। উপরে স্থাপত্যের থামগুলিতে মেঝেতে সর্বত্র মাচুপিচু নগরী অনেকটা অঞ্চল জুড়েই বিস্তৃত। উপরে উঠে অনন্ত আরেকটি ব্যাপার লক্ষ্য করল, তার এটা মনে হয়েছে উপরে ওঠার পর থেকে মেঝের তলার অংশটি নিরেট নয়, ফাঁপা। এই জিনিসটি এখনও অবধি কারোর মনে আসেনি। উপরে উঠে অনেকটা ঘুরে হেঁটেও অনন্তের এই কথাটি মনে হয়েছে। এরপর শেষ পরীক্ষা হিসেবে সে স্থাপত্যের থামগুলিতে আলতো করে টোকা দেয়। থামগুলি কিন্তু নিরেট। এরপর মেঝেতে বসে মেঝের উপরও টোকা মারে। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, নিচের মেঝেতে অন্য কোনো স্থান রয়েছে। অন্যদিকে ঘুরতে ঘুরতে পোলার স্থাপত্যটির দেওয়ালের একটি বিশেষ স্থান খুঁজে পায়। অনন্ত সবেমাত্র সকলকে বলেছে যে নিজের মেঝেটি ফাঁপা। সকলেই তার কথা শুনে অবাক, সকলেই মেঝেতে টোকা মেরে মেঝেতে কান পেতে শোনার চেষ্টা করে। পোলার্ড অনন্তের কথা শুনেছিল, কিন্তু অতটা গ্রাহ্য করল না। সে একদৃষ্টিতে দেওয়ালের ওই বিশেষ স্থানটির দিকেই চেয়ে রইল। সে বলে, আমার মনে হয় স্থাপত্যের নিচে কোনো চেম্বার জাতীয় কোনো জায়গা রয়েছে, কিন্তু স্থানটি তো বদ্ধ। সকলেই তার কথা শুনে নড়ে চড়ে উঠল। একবার এদিকে আসো সবাই। সকলেই পোলার্ডের দৃষ্টি অনুসরণ করে বিশেষ দেওয়ালের একটি নকশাতে দেখতে থাকে। অনন্ত দেখে দেওয়ালের এই বিশেষ নকশায় একটি বস্তু নেই। এই দেওয়ালের এই বিশেষ নকশাটির একটি গোলাকৃতি অংশ খুবই নিখুঁতভাবে কেটে নেওয়া হয়েছে। এই গোলাকৃতি অংশটি নকশাবিহীন একটা খাপছাড়া অবস্থাতে বিরাজমান, তবে একেবারে মসৃণ নয়, মাঝখানে একটি সূক্ষ্ম গর্ত রয়েছে। পোলার্ড বিস্ময়ের সাথে বলে, এখানের গোলাকৃতি অংশটি গেল কোথায়? নাকি এটি কোনো গুপ্ত অংশের গুপ্ত একটি রহস্যের বস্তু? এই গোলাকৃতি বস্তুটি যে কি হতে পারে, সবাই যখন এই ব্যাপারটি নিয়ে সাত পাঁচ ভাবতে শুরু করেছে, তখনই অনন্তের হঠাৎ মনে পড়ে। অনন্ত উত্তেজিত হয়ে বলে, কৃষ্ণ, ইন্ডিজিনের সর্দারের দেওয়া আমাকে সেই উপহার, সেই গোলাকৃতির বস্তুটি, যেটিকে এতদিন তারা তাদের জাতির শুভ প্রতীক হিসেবে গলায় ধারণ করে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, সেই বস্তুটি। তিনি বলেছিলেন যে তাদের পূর্বপুরুষদের একজন ইনকাদের সময়কালীন সব থেকে বড় পুরোহিত ছিলেন। অনন্ত নিজের গলা থেকে গোলাকৃতির মালাটা খুলে বার করে। তখনও অত ভালো করে দেখেনি তাদের পাঁচজনের মধ্যে কেউ। এই নকশাগুলির সাথে একটি গোলাকৃতি বস্তুটির নকশার মধ্যে একটি মিল রয়েছে, এবং গোলাকৃতি বস্তুটির পেছনে রয়েছে একটি সরু কাঠির মতো অংশ। পোলার্ড হতবাক, এই বস্তুটি তোমাদের কে দিল? প্রথম দিন বিমানে তোমাদেরকে যারা আক্রমণ করেছিল, ওই প্রজাতির লোকেরা এই খুশি হয়ে অনন্তকে এই উপহারটি দেয়। অনন্ত কালো জঙ্গলি সুতোর মালা থেকে বস্তুটি আলাদা করে। এরপর অত্যন্ত ধীরে ধীরে গোলাকৃতি বস্তুটিকে এই দেওয়ালের গোলাকৃতি ফাঁকা স্থানটির দিকে নিয়ে যায়। প্রথমে সরু কাঠির মতো ধাতব অংশটি ঢোকে, তারপর গোলাকৃতি বস্তুটি দেওয়ালে বসে পড়ে। বস্তুটি দেওয়ালে সাটার সাথে সাথে সকলেই লক্ষ্য করল কোথাও কোনো পরিবর্তন হয়েছে কিনা, কিন্তু না, সমস্ত জায়গাটি অপরিবর্তনশীল। প্রথমটায় অনন্ত কিছুটা নিরাশ হল, তার মানে এটি সামান্যই একটি দেওয়ালের অংশ। সকলেই হতাশ। রুকারিও ভালো করে ভ্রু কুঞ্চিত করে দেখতে থাকে নকশাগুলি আর এইমাত্র বসা গোলাকার বস্তুটিকে। নীরবতা ভঙ্গ করে সে বলে, আমার মনে হয় না এটা সামান্যই একটা বস্তু।
এইবার সেই এগিয়ে এসে গোলাকৃতি বস্তুটি নিয়ে সামান্য নড়াচড়া করতে থাকে। গোলাকৃতি বস্তুটিকে এরুকারীয় পোকবা একেবারে 180 ডিগ্রি করে ঘুরিয়ে দিল, আর সাথে সাথে মরমর শব্দে তাদের থেকে 10 মিটার দূরে মেঝের একটি প্লেট স্থানচ্যুত হতে শুরু করেছে। ঘুষতে ঘুষতে প্লেটটি একটি নির্দিষ্ট স্থানে এসে দাঁড়ালো, আর ফলস্বরূপ মেঝের নিচের পথ প্রশস্ত হলো। সামনে এগিয়ে এসে ডেভিড দেখল নিচের দিকে কয়েকটি সিঁড়ির ধাপ নেমে গেছে। সে সকলের দিকে ফিরে বলল, রহস্য উদ্ঘাটন নিশ্চিত হবে, যাওয়ার আগে আলোর ব্যবস্থা করতে হবে, এটা সবাই বুঝতে পারছো? নিচে কোনো আলোর উৎসই নেই। কাল রাতে ব্যবহার করা মশাল 3টি লাঠি বের করো, আগে মশাল জ্বালিয়ে নেওয়া উচিত, তারপরে না হয় ঢোকা যাবে। তিনটি মশাল জ্বালানো হলে সেই তিনটিকে হাতে নিয়ে অনন্ত, ডেভিড ও পোলার্ড সিঁড়ি ধরে ধাপে ধাপে নিচে নামতে শুরু করে, তাদের পেছন পেছন বাকি 4 জন। 17 ধাপে সিঁড়িতে কোনো নকশা নেই, কিংবা তাদের দুপাশের দেওয়ালেও কোনো কলকা আঁকা নেই। সিঁড়ি দিয়ে নেমেই সকলে দেখল এক লম্বা করিডোরের মতো অংশ, একদম সামনের দিকে প্রশস্ত জায়গাটি। একটু সামনে এগিয়ে অনন্ত দেখতে পায় সামনের মেঝেতে বিস্তীর্ণ অঞ্চলে কয়েকটি প্লেট সদৃশ পাথর রয়েছে। এই পাথরগুলি অনেক বছরের পুরনো। আরও একটি আশ্চর্যের ব্যাপার, প্রত্যেকটি প্লেটে পৃথক পৃথক এক প্রকার নকশা করা। এগুলো ঠিক নকশাও নয়, অক্ষর বললে হয়তো সত্যের কিছুটা কাছাকাছি যাওয়া যাবে। 3টি করে প্লেট আড়াআড়িভাবে রয়েছে, আর এই 3টি প্লেটের ধাপ উলম্বভাবে অনেক দূর বিস্তৃত। ডেভিড মশাল তুলে দেওয়ালগুলিতে লক্ষ্য করল, দেওয়ালগুলিতে একটি একটি কিম্ভূত মূর্তির মতো মুখ। প্রত্যেকটি মূর্তির মুখে একটি গোল করে ছোট্ট গর্ত ঠিক ঠোঁট সদৃশ স্থানটিতে। সবকটি প্রাণী অথবা জানোয়ারের মুখ, তবে কোনো একটি নির্দিষ্ট প্রাণী নয়। যেমন প্রথম মূর্তিটি ডেভিড লক্ষ্য করল হায়না ও গাধার সংমিশ্রণে গঠিত, দ্বিতীয়টি শিয়াল এবং কাঁকড়া বিছে মিশ্রিত। ডেভিড মশালের আলোয় মূর্তিগুলিকে ঠিক করে দেখার জন্য অল্প এগোচ্ছিল, পোলার তাকে ধরে একটা হ্যাচকা টান দেয়। এখানে কিন্তু যে কোনো রকমের বিপদ হতে পারে, আমাদেরকে বুঝে শুনে এগোতে হবে। অনন্ত মাটিতে বসে একটি পাথর কুচি কুড়িয়ে নেয়, তারপর সেই পাথরটি কি মনে হতে সামনের দিকে মেঝের একটি প্লেট লক্ষ্য করে ছুঁড়ে মারে, আর সাথে সাথে সবকটি উদ্ভট প্রাণীর মূর্তির গোল ছোট্ট করা মুখ থেকে 2টি করে তীর সশব্দে বেরিয়ে আসে। ডান দিকের দেওয়ালে সেগুলি গেঁথে যায়, অর্থাৎ ভুল প্লেটের উপর পা রাখলে ওই বিষযুক্ত তীর এসে বিঁধবে গায়ে। অনন্ত মুখ ঘুরিয়ে ডেভিডের দিকে তাকায়, ডেভিড হতভম্ব। অ্যালেন হ্যাচকা টান না দিলে এতক্ষণে তার নিথর শরীর হয়তো পড়ত। কার্ল একদম পেছনে দাঁড়িয়ে কাণ্ডগুলি দেখছিল। এবার সে পেছন থেকে, যেখান থেকে 17টি সিঁড়ির ধাপ শুরু হয়েছে, সেখান থেকে একটি শব্দ পায়। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে সে দেখতে পায় গোলাকৃতি চাকতিটির জন্য নিচে নামার যে রাস্তা উন্মুক্ত হয়েছিল সেটি পুনরায় মর্মর শব্দ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। ওপরের প্লেট পুনরায় বন্ধ হয়ে যাচ্ছে। তার কথাটি শেষ হওয়ার আগেই মেঝের ওই প্লেট সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই ঘটনার জন্য সকলেই ভীত, কিন্তু এরকম কোনো ঘটনা হতে পারে তা অনন্ত আগে থেকেই আন্দাজ করে রেখেছে। এই মেঝের প্লেটটি যে কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যাবে সেটি আমি আগেই আন্দাজ করেছিলাম। আমাদেরকে যে করেই হোক সামনে এগোতে হবে। যা বুঝতে পারছি যে প্রত্যেকটি অনুভূমিকভাবে প্লেটের 3টির মধ্যে যে কোনো 1টি করে পাথরের প্লেটের ওপর পা রাখলে কিছু হবে না, কিন্তু কোনটি সঠিক পাথরের প্লেট সেটাই আমাদের খুঁজে বের করতে হবে আগে। মার্থা হঠাৎ বলে ওঠে, আমাদের আগেও অনেকেই এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ডেভিডের হাত থেকে মশাল নিয়ে মার্থা ডান দিকের দেওয়ালে কিছু একটা লক্ষ্য করে কথাগুলি বলে। এতক্ষণ কারো নজরে পড়েনি সামনের করিডোরের ডান দিকের দেওয়ালটি। অনন্ত সহ সকলে এবারে লক্ষ্য করল ডান দিকের দেওয়ালে সেঁটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটি নরকঙ্কাল। তাদের জীর্ণ পুরনো হাড় থেকে এখনও পুরনো তীরগুলি উঁকি মারছে। ডেভিড বলে, এইসব ঘটনাগুলো ইনকাদের অতীব গুপ্ত কোনো স্থানের ইঙ্গিত দিচ্ছে। আমাদেরকে সঠিক পাথরের প্লেটটি বুঝতে হবে, আর পাথরের ওপরেই নকশাগুলি আমার মনে হয় ইনকা জাতির ভাষার অক্ষর। এটি ঠিক ইনকাদের ভাষার অক্ষর নয়,
কারণ তাদের ভাষার অক্ষর কিছু কিছু আমি জানি। কিন্তু পাথরের প্লেটের ওপর এই অক্ষরগুলোর সাথে সেই ভাষার অক্ষরের কোনো মিল নেই। আমার মনে হয় এটি ইনকাদের কোনো গুপ্ত ভাষার অক্ষর, যেটি বহির জগতের কেউ জানে না। সকলে যখন ভাবতে শুরু করেছে কি করা যায়, তখনই অ্যালেন উত্তেজিত হয়ে বলে ওঠে, এইরকম প্যাটার্ন আমি ফ্রান্সিসকো পিয়ারোর নোটবুকে দেখেছিলাম। রুকারিও, আমার মশালটি ধরো। বলতে বলতে সে ব্যাগ থেকে পিয়ারোর নোটবুক বার করে। অনন্ত দেখে একটি পুরনো ডায়েরি সদৃশ বই। কালের নিয়মে বইটি অনেকখানি জীর্ণ, নোটবুকের বাইন্ডিং কোনো মতে রয়েছে। প্রত্যেকটি পৃষ্ঠায় অদ্ভুত কিছু লেখা, পৃষ্ঠাগুলো আশেপাশে এদিক ওদিক ছেঁড়া, কালো কালির ছোপ পড়েছে। এই এই দেখো, বইটির একটি নির্দিষ্ট পৃষ্ঠায় এসে ডান হাতের তর্জনী নির্দেশ করে অ্যালেন। সকলে এগিয়ে এসে দেখে ইনকাদের কয়েকটি গুপ্ত অক্ষর, প্রত্যেকটি অক্ষরের মানে ইংরেজি তর্জমা করা। তিনটি পাতায় মোট 40টি অক্ষর, যদিও বা ইংরেজি বর্ণমালার মাত্র 26টি অক্ষর হয়। অনন্ত আরও ভালো করে লক্ষ্য করল এইচ, ওয়াই, আই এই তিনটি অক্ষর নেই, অথচ টি অক্ষরটি অনেকবারই ব্যবহার করেছে। টি এর জন্য একটি আলাদা অক্ষর, টি সির জন্য পৃথক, টি এফ এর জন্য সম্পূর্ণ আরেকটি, আবার শুধু এসিএফের আলাদা আলাদা তিনটি মানে। ভালো করে তিনটি পাতা আধ ঘন্টা দেখার পরেও অনন্ত, ডেভিড ও অ্যালানের বুঝতে অনেকটাই অসুবিধে হচ্ছে। এই পথ পার করা নিশ্চয়ই কোনো কোডওয়ার্ড অবশ্যই রয়েছে। প্রথমে আমাদেরকে সেই কোডওয়ার্ড আন্দাজ করতে হবে, তারপরে তর্জমা করে দেখতে হবে কোন অক্ষরের সাথে ওই ওয়ার্ডটি যায়। অনন্ত তার কথা মন দিয়ে শোনে, তারপর মশালটা নিয়ে ঝুঁকে বসে প্রথম তিনটি প্লেটের অক্ষর দেখে। প্রথম তিনটি প্লেটের তর্জমা করলে দাঁড়ায় যথাক্রমে বাম দিক থেকে সি, টি, ই, জেড। অ্যালেন বলে, আমাদের কি প্রথমে ইনকাদের ভাষার এমন একটি গুরুত্বপূর্ণ কথা বা শব্দ বের করতে হবে যার সাথে এই অক্ষরের প্রথম আদ্যক্ষর মিল খায়? কার্ল এইসবের মাঝে একটি বোকা বোকা প্রস্তাব দেয়। আচ্ছা, আমরা যদি মাথা ঝুঁকে চলি তাহলে তো ভুল প্লেটের উপরে পা দিয়ে বিষাক্ত তীর চললেও আমাদের গায়ে না লাগার একটা সম্ভাবনা থাকে। রুকারিও বলে, অত সহজ ভেবো না, ভালো করে লক্ষ্য করলে দেখবে মূর্তিগুলির মুখ মেঝে থেকে মাত্র 3 ফুট উচ্চতায়। তীর সোজা এসে তোমার কোমরে বিঁধবে, আর মূর্তির মাথা থেকেই তীর ছোঁড়া হচ্ছে, এটি কিন্তু আমি লক্ষ্য করেছি। অনন্ত এসব কথায় ভ্রুক্ষেপ না করে আসল কোডওয়ার্ড কী হতে পারে সেটি ভাবতে শুরু করে। ইতিমধ্যে ডেভিড কয়েকটি শব্দ উচ্চারণ করে, টোপাক, ইউপানকি, ওকলা কোয়া, রেনেন্টিটোলা। অ্যালেন উচ্চারণ করে চিমেরা ম্যান্টিকর। অনন্ত তৎক্ষণাৎ বলে ওঠে, তেরিচিরৌলি, ইনকাদের সর্বোচ্চ দেবী তেরিচিরৌলি। অ্যালেন বলে, কিন্তু অনন্ত, চিমেরাও তো হতে পারে। ভুলে যেও না, সি যদিও বা রয়েছে কিন্তু দ্বিতীয় অক্ষর এইচ কিন্তু ইনকারা ব্যবহারই করে না। অ্যালেন শুধুমাত্র মাথা নাড়াল। অনন্ত এক হাতে বই এবং অন্য হাতে মশাল নিয়ে মাঝের প্লেট টি ইর দিকে এগোতে থাকে। পিছন থেকে ক্রিস্টন বলে, অনন্ত দেখে শুনে পা বাড়াও, তুমি একদম নিশ্চিত তো? অনন্ত তার দিকে ঘুরে নিশ্চিত হওয়ার আশ্বাস দেয়। যাই হবে কপালে এই ভেবে অনন্ত প্রথম সারির মাঝের প্লেটে দাঁড়িয়ে পড়ে। কিন্তু সেই সঠিক এই নির্দিষ্ট প্লেটে দাঁড়ানোর পরেও কোনো মূর্তির মুখ থেকে তীর বেরোলো না। এরপর অনন্ত পিয়ারোর বইটি দেখে আর শব্দটি, সেই শব্দটি নির্দিষ্ট ইনকা অক্ষর রয়েছে দ্বিতীয় সারির বাম প্লেটে। এরপর অনন্ত দ্বিতীয় সারির বাম প্লেটে পা রাখে, এবারেও মূর্তি অচল, অর্থাৎ অনন্ত ঠিকভাবে এগোচ্ছে। আমি এগোনোর সাথে সাথে আমার পরের সারিতে এক একজন করে চলে এসো। অনন্তের কথার মতো প্রথমে ক্রিস্টন এসে তার ছেড়ে যাওয়া প্লেটে দাঁড়ায়। এরপর অনন্ত খোঁজে আই শব্দটি, সেটি তৃতীয় সারির ডান দিকে। একটা ছোট লাফ দিয়ে তৃতীয় সারির ডান দিকে পৌঁছায় অনন্ত। এরপর সে দেখে সি শব্দটি, এটাও চতুর্থ সারির ডান দিকে রয়েছে। অনন্তের পরপর তৃতীয়, দ্বিতীয় ও প্রথম সারিতে রয়েছে যথাক্রমে ক্রিস্টন, ডেভিড এবং মার্থা। কিন্তু প্রথম সারিতে যাওয়ার আগেই অনন্তর কপালে ভাঁজ, হিসেব মতো এখন এইচ থাকার কথা, কিন্তু ইনকারা তো এই চক্ষরটি ব্যবহারই করে না। তবে অনন্ত হাতের মশাল তুলে ভালো করে লক্ষ্য করে দেখল ষষ্ঠ সারিতে আই আর শব্দটি একসাথে রয়েছে।
মাঝের প্লেটটিতে আইয়ার অক্ষরের তর্জমা ইনকা অক্ষর। অনন্ত চিৎকার করে বলে, পঞ্চম সারির প্লেটে কেউ ভুল করেও পা দিও না, পঞ্চম সারিতে কোনো কোড ওয়ার্ড নেই। সকলে অনন্তর কথা শুনে অবাক। অনন্ত পিয়ারোর বইটি নিজের ব্যাগে ঢুকিয়ে এক হাতে মশাল নিয়ে চতুর্থ সারির ডান দিকের প্লেট থেকে ষষ্ঠ সারির মাঝের প্লেটে এক লাফ দেয়। ষষ্ঠ সারির মাঝের প্লেটে দাঁড়িয়ে পড়ে অনন্ত, মূর্তিগুলি এখনও বিকল। এরপরের ও শব্দটি সামনেই সপ্তম সারির মাঝের প্লেট। সপ্তমে পৌঁছে চতুর্থে দাঁড়িয়ে থাকা ক্রিস্টনকে অনন্ত বলে, ক্রিস্টন, তুমি লাফ দিয়ে ৬ নম্বরে পৌঁছো, আমি তোমায় ধরে নেব। ক্রিস্টন অনন্তের কথা মতোই কাজ করে, অনন্ত তাকে ধরে নিতে সক্ষম হয়। শোনো, সকলেই কিন্তু একইভাবে আসবে। পরের ইউ এল আই যথাক্রমে অষ্টম প্লেটের ডানে, নবম প্লেটের বামে ও পুনরায় দশম প্লেটের বামে। অনন্তকে অনুসরণ করে বাকি সবাই চলে আসে ইনকাদের প্রথম মরণ ফাঁদ পার করে। আরও কিছুটা এগিয়ে করিডোরটি ডান দিকে বাঁক নিল। ডান দিক ধরে এগিয়ে সকলে দেখতে পেল একটি দরজার হা করা মুখ। মশাল হাতে অনন্ত, ডেভিড এবং অ্যালেন এগিয়ে যায় সামনের দরজাটি লক্ষ্য করে। দরজা দিয়ে ঢুকে অনন্ত দেখি এই করিডোরটি একটি চারকোনা ঘরে এসে শেষ হয়েছে। ঘরের দেওয়ালে বিশেষ কোনো নকশা নেই, শুধুমাত্র ঘরের মাঝে একটি ধাতব মোড়া সদৃশ বসার জায়গায় চারটি ভিন্ন মূর্তি রাখা। ডেভিড তার হাতের মশাল নিয়ে এগিয়ে যায় মূর্তিগুলিকে পর্যবেক্ষণ করার জন্য। অনন্ত দেখে দেওয়ালের চারদিকে চারটি থামের মাঝে একটি করে ফাঁকা স্থান এবং ফাঁকা স্থানের উপরে কিছু ইনকা অক্ষরের বাক্য। প্রথমটি একটি বানর প্রজাতির কোনো প্রাণী, দ্বিতীয়টি কুমির বা মৎস্য জাতীয়, তৃতীয়টি বাঘ বা সিংহ এবং চতুর্থটি পক্ষী শ্রেণী। এসবের মানে কি? পথ কি এখানেই শেষ? আমার মনে হয় এই মূর্তিগুলোকে ওই থামের ফাঁকা স্থানগুলির সঠিক সঠিক জায়গায় রাখতে হবে। এটি হয়তো ইনকাদের দ্বিতীয় কোনো ট্র্যাপ। কিন্তু কোনটা কোথায় বসবে সেটা বুঝবো কিভাবে? ভালো করে দেখো, দেওয়ালের চারটি থামে ফাঁকা স্থানের ওপরে ইনকা ভাষায় কিছু লেখা রয়েছে। অনন্তের কথায় সবাই লক্ষ্য করল দেওয়ালের থামের উপরে ইনকাদের ভাষায় লেখা বাক্যগুলি। এটা কিন্তু ইনকাদের গুপ্ত ভাষা নয়, এগুলো ইনকাদের প্রচলিত ভাষাতেই লেখা। তাহলে এক কাজ করো ডেভিড, তুমি এগিয়ে গিয়ে বোঝার চেষ্টা করো যে কী লেখা হয়েছে। অনন্তের কথা মতন ডেভিড সামনের একটি পিলারের দিকে এগিয়ে যায়, মশাল হাতে দেখতে থাকে লেখাগুলোকে। চারটি পিলার পরপর দেখার পর ডেভিড সবাইকে বলল, দেখো, একটি পিলারে লেখা আছে, গাছে চড়তে পারে কিন্তু হিংস্র, দ্বিতীয়টিতে জলচর, তৃতীয়তে উড্ডয়নগামী আবার ক্ষেত্র বিশেষে হাঁটতেও পারে, চতুর্থটিতে কেবলমাত্র লেখা স্তন্যপায়ী। তার মানে এর হিসেব তো সোজা, গাছে চড়তে পারে মানে বাঁদরের মূর্তিটাই তো ওই পিলারে রাখতে হবে, জলচর মানে মাছ কিংবা কুমিরের মূর্তিটি, উড্ডয়নগামী মানে পাখি মূর্তি, বাকি তো শুধু ওই বাঘ অথবা সিংহের মূর্তিটি, তাহলে সেটাই চতুর্থ ঘরে যাবে। অনন্তের মাথায় এই ব্যাপারে অন্যরকম চিন্তা আসে, সে বলে, না না, একবার যদি ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে দেখতে পাবে যে যতটা সহজ ভাবছ ততটা কিন্তু নয়। গাছে চড়তে পারে কিন্তু হিংস্র, গাছে চড়তে পারে মানেই আমরা অনুমান করি বাঁদরের মূর্তিটি, কিন্তু বেশিরভাগ বাঁদর প্রজাতি কিন্তু হিংস্র হয় না, আবার হিংস্র কথাটি সিংহের মূর্তিটির সাথেও মিল খায়। আবার এটাও জানো, আবার অনেক বিড়াল প্রজাতির প্রাণীও কিন্তু গাছে চড়তে পারে, দ্বিতীয়টি জলচর এটা হয়তো মৎস্য কিংবা কুমিরটি হবে, তৃতীয়টি উড্ডয়নগামী কিন্তু আবার হাঁটতেও পারে। অ্যালেন বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছ, যেমন আটলান্টিক মহাসাগরে কিছু কিছু মাছও আছে যেগুলো ক্ষেত্র বিশেষে উড়তেও পারে। ঠিক তাই, আর চতুর্থটি স্তন্যপায়ী, এটা ভুললে হবে না যে বাঁদর এবং বাঘ দুটি কিন্তু স্তন্যপায়ী জীব, সুতরাং ভেবে চিনতে ঠিক ঠিক করে মূর্তিটি বসাতে হবে, সঠিক পিলারে সঠিক মূর্তি না বসাতে পারলে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে।
সকলেই ভাবতে শুরু করেছে যে এবার তাদের কি করা উচিত। অনন্ত বলে, এভাবে বসে থাকলে হবে না, যা থাকে কপালে। আমরা জানি না এর পরেও ইনকাদের আর কটা ট্র্যাপ থাকতে পারে। ক্রিস্টন সবিষয়ে অনন্তকে প্রশ্ন করল, তাহলে এবার আমাদের কি করা উচিত? ক্রিস্টন, গাছে চড়তে পারে কিন্তু হিংস্র, এই থামের ফাঁকা স্থানে সিংহের মূর্তিটি রাখো। অনন্তের কথা মতন ক্রিস্টন সিংহের মূর্তিটি তুলে নেয়। ডেভিড অঙ্গুলি নির্দেশ করে কোন থামে এই লেখাটি রয়েছে। ক্রিস্টন অতীব সন্তর্পণে উক্ত থামটির ফাঁকা স্থানে সিংহের মূর্তিটি রেখে দেয়। মূর্তিটি রাখার সাথে সাথে ফাঁকা স্থানের উপর থেকে একটা ছোট্ট খাপ মতন ঢাকনা সদৃশ পদার্থ এসে পড়ে। এর অর্থ এটাই, পিলারের ফাঁকা স্থানটি বন্ধ হয়ে যায়। প্রথমটায় ক্রিস্টন সহ সকলে অবাক হয়ে ঘটনাটি দেখে, কিন্তু অনন্ত লক্ষ্য করে আর কোনো পরিবর্তন ওই কক্ষের হয়নি। তার মানে অনন্তের অনুমানের মূর্তিটি সঠিক স্থানেই রয়েছে। অ্যালেন বলে, রুকারিও, এরপর জল চরে কুমিরটিও বসিয়ে দাও। রুকারিও তার কথা মতো এবং ডেভিডের নির্দেশ মতো নির্দিষ্ট মূর্তিটি নির্দিষ্ট স্থানে গিয়ে রাখে। এরপর একই ঘটনা ঘটল, তাদের অনুমান দুটি সঠিক। উড্ডয়নগামী আবার ক্ষেত্র বিশেষে হাঁটতেও পারে, উড়তে পারা পাখির প্রধান বৈশিষ্ট্য। আর এটা ভুললে হবে না যে অস্ট্রিচ এবং পেঙ্গুইন হাঁটতে পারে। মার্থা, পাখির মূর্তিটি ওই পিলারে রেখে আসো। মার্থা তার কথা মতো মূর্তিটি রাখে। অবশিষ্ট শেষ খোপে অর্থাৎ স্তন্যপায়ী খোপ বাকি থাকে, আর তাদের কাছে বাকি আছে কেবলমাত্র একটি বাদরের মূর্তি। কার্ল কিছু বলার আগেই পাথরের মূর্তিটি চতুর্থ খোপে রেখে আসে। চতুর্থ খোপটি বন্ধ হওয়ার সাথে সাথে সামনের দেওয়ালে চিরে একটি দরজার মুখ উন্মুক্ত হয়, অর্থাৎ এটি সামনে যাওয়ার রাস্তা। সকলেই এগিয়ে চলে। এটিও একটি লম্বা করিডোর। এই করিডোরটি অত কোনো বিশেষত্ব নেই, আর পাঁচটি করিডোরের মতোই। কিন্তু সামনে গিয়ে তো তারা অবাক, করিডোরটি শেষ হয়ে যাচ্ছে। সামনে একটি নিরাপদ দেওয়াল এবং তার সামনে একটি মূর্তি, মনুষ্য মূর্তি। পরনে তৎকালীন ইনকাদের রাজপোশাক, মাথায় এক অদ্ভুত বাঘের মুকুট। এরকম মুকুট অনন্ত দেখেছিল ইন্ডিজিনাস সর্দারের মাথায়। অনন্ত সাত পাঁচ ভাবতে থাকে, এটা কার মূর্তি? মূর্তিটি আগাগোড়া পিতলের, হাতে একটি নকশা খচিত বর্ষা। কার্ল পেছন থেকে বলে ওঠে, ইনকার এজ এ টোপা কিউ পাঙ্কি। তুমি এত নিশ্চিত হয়ে বললে কিভাবে? সত্যি কথা বলতে গেলে কি, এই ধরনের মুকুট একমাত্র ইনকারা ব্যবহার করত। আর বর্তমানে কিছু কিছু উপজাতি শ্রেণীর সর্দারের মাথায় এই রকম মুকুট আপনারা দেখতে পাবেন। কিন্তু রাস্তা তো এখানেই শেষ হয়ে গেল, বাইরে বেরোনোর কি আর কোনো পথ নেই? ডেভিড ও অ্যালান দেওয়ালের পাতি পাতি করে খুঁজতে থাকে, কিন্তু না, কোথাও কোনো নকশা কিংবা ধাঁধার উত্তর কিছুই নেই। একদম পরিষ্কার স্বচ্ছ দেওয়াল। তাহলে এইবার উপায়? অনন্ত পর্যন্ত ভেবে পাচ্ছে না এবারে কি করবে তারা। অনন্ত মেঝেতে কান পেতে কখনো সিলিংয়ে টোকা মেরে বোঝার চেষ্টা করল, কিন্তু কোথাও কোনো সুরাহা নেই। রুকারিও এসব না করে অনেকক্ষণ ধরে মূর্তিটিকে দেখছিল। সে হঠাৎ করে মূর্তিটির হাতে থাকা বর্ষাটিকে মুষ্টিবদ্ধ অবস্থাতেই কিছুটা ঘোরানোর চেষ্টা করে। সে একেবারে অখেয়ালে এই জিনিসটি লক্ষ্য করে, কিন্তু তার ফলস্বরূপ দেওয়ালের একটি স্থানের দরজা পুনরায় খুলে যায়। ঘটনাটি এতটাই অপ্রত্যাশিত যে সকলেই চমকে উঠল। নতুন উন্মুক্ত হওয়া দরজাটির সামনেই সিঁড়ি, যেটা একেবারে নিচের দিকে চলে গেছে। অনন্ত ডেভিডের মুখ চাওয়াচাওয়ি করল। অনন্ত বলে, এখান দিয়েই নামতে হবে। মশাল হাতে অনন্ত সহ বাকিরা এগিয়ে যায়। সিঁড়িটা অনেকটাই নিচে নেমে গেছে। অনেকটা নামার পর অনন্ত দেখে সিঁড়ির পাশের দেওয়ালে অপর একটি দরজা, কিন্তু সিঁড়িটি এখনও শেষ হয়নি, এটি আরও নিচে নেমেছে। পাশের দরজাটি ঠেলে অনন্ত সহপাঠীর শহরে প্রবেশ করল এই দরজা ভেদ করে। দরজা ঠেলে তারা একটা অন্য কক্ষে ঢোকে, কিন্তু দরজা ঠেলার পর থেকে তাদের চক্ষু ছানা ভরা। ইনকাদের যাবতীয় গুপ্তধন এই কক্ষে ঠাসা। সোনা দানা হিরে মণিমাণিক্য কী নেই, সে অদ্ভুত তেরি চিরৌলি দেবীর মূর্তিও রয়েছে, কিন্তু আকৃতিতে অনেকটাই বড়, প্রায় একটি প্রাপ্তবয়স্ক মেয়ের উচ্চতার সমান। আর আশ্চর্যের বিষয়, মূর্তিগুলির আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ সোনায় আবৃত।
আর মাথায় পিঙ্ক লিগেসি, কিন্তু হিরেগুলো মূর্তিগুলোর কপালের সাথে সাঁটা। অনন্ত ভালো করে মূর্তিগুলি পর্যবেক্ষণ করার আগেই দেখল সকলেই যে যার ব্যাগ ভরতে ব্যস্ত। ডেভিড বলে, আবার এত পরিমাণেও সকলে নিয়ে যেও না যে যেন হাঁটতেই না পারো। অনন্তের মনে পড়ে গেল তার স্কুলের ছাত্রদের জন্য অনেক নতুন বই কিনতে হবে, আরও যদি কিছু শিক্ষককে নেওয়া যেতে পারত। এই ভাবনায় সেও ষোলো সতেরোটি সোনার ডেলা তুলে নিল। কাল যেরকম হাভাতের মতো পড়াচ্ছিল সেটা দেখার মতো। আচ্ছা চলো নিচের দিকে নামতে হবে, পরে যদি বেঁচে থাকি তো বড় মূর্তিগুলি নেওয়া যাবে। ব্যাগ ভর্তি করে নেওয়ার পরও পোলার্ডের মন ভরেনি। সিঁড়ি দিয়ে নামতে নামতে রোগারিও বলতে থাকে, পেরু সরকার এতদিন এগুলো খুঁজেই পায়নি। সিঁড়ি আরও নিচে নেমেছে আর কিছুক্ষণ পর দেখতে পেল সিঁড়ির সোজাসুজি আরেকটি দরজা। এরপর সেটি ঠেলে সকলে যখন প্রবেশ করল, কিন্তু এই কক্ষে এসে সম্পূর্ণ ভিন্ন আরেক রকম দৃশ্য সবার নজরে পড়ল। এই কক্ষে এর কোনো বিশেষত্ব নেই, দেওয়ালে কোনো নকশা নেই, সোনা দানা হিরে কিচ্ছু নেই, যা আছে তা একেবারে নিজের কাজের জিনিস। ঘরের মাঝে একটি বড় টেবিল আর তার ওপর বিভিন্ন রকম রাসায়নিক কাজ করার যন্ত্রপাতি। ইনকারা কি বৈজ্ঞানিক দিক থেকে এতটাই উন্নত ছিল? যদিও বা যন্ত্রপাতিগুলো অনন্ত লক্ষ্য করে দেখে বহু বছরের পুরনো, সবকটির বয়স প্রায় 500 বছর, কিন্তু এইসব কী করে সম্ভব? খ্রিস্টীয় 15 শতাব্দীর একটি সভ্যতার এত কিছু করতে পারত যে আজকের 20 শতাব্দীকে টেক্কা দিচ্ছে? কার্ল এবং রুকারিও বাদে বাকি 5 জন আরও অবাক, কারণ এই ল্যাবরেটরি জিনিসপত্র তারা এর আগেও দেখেছে। অনন্তের মনে পড়ে যায় আগের অভিযানের ক্রিটেশিয়াস আইল্যান্ডে জনসনের ল্যাবরেটরিও ঠিক এই রকমই, ঠিক এই রকম ডিম ফাটা অবস্থায়। টেবিলের জিনিসপত্রগুলো প্রায় একই রকম, শুধু একটাই পার্থক্য, জিনিসগুলো অনেক প্রাচীন। ডেভিড আনতা আনতা করে বলে ওঠে, এইসবের মানে কি? এই একই রকম বস্তু তো আমরা জনসনের ল্যাবরেটরিতেও দেখেছি। এর মানে এটাই সেই ল্যাবরেটরি যেটায় আগেরটির মতন অদ্ভুত প্রাণী তৈরির কারখানা বানানো হয়েছে। শুধু পার্থক্য এটাই যে এটা অনেক পুরনো। আমার মাথা সত্যি কাজ করছে না। তার মানে এই প্রাণীগুলো, এই চিমেরা সুসিত সবগুলি ডাইনোসরদের মতোই বৈজ্ঞানিক পদ্ধতিতে বানানো। তার মানে কি জনসন এখানেও নিজের কেরামতি দেখিয়েছে? কিন্তু এখানে জিনিসপত্র তো অনেক প্রাচীন, জনসনের বয়স তো আর 500 বছর না। এর একটাই মানে, এসব জন্তুগুলি যারা তৈরি করেছে তারাই ক্রিটেশিয়াস আইল্যান্ডের সরীসৃপদেরকেও তৈরি করেছে, কিন্তু জনসন নয়। যারা এই প্রাণীগুলি তৈরি করেছে তারা জনসনকেও সাহায্য করেছে। একবার ভেবে দেখো, আমাদের অ্যাডভেঞ্চার শুরু হয়েছিল হিস্টোরিক্যাল তথ্য নিয়ে, কিন্তু মাচু পিচুর পাতালে ইনকাদের এই গোপন ঘরে থাকার পর আমাদের অ্যাডভেঞ্চার হয়ে গেল সায়েন্স ফিকশন। এই জন্যেই ইনকারা মাটির তলায় গোপন চেম্বারটি এত সুরক্ষিত করে রেখেছে। আর অভিযাত্রিক অনন্ত সেন না থাকলে তো আমরা এসবের কিছুই খুঁজে বার করতে পারতাম না। কথাটা মন্দ বলনি রুকারিও। অনন্ত চোখ বুঝে ভাবতে থাকে, সত্যি যে কথাটি তার মনে হয়েছিল সেটি সত্যি হচ্ছে আস্তে আস্তে। তার সামনে সম্পূর্ণ ঘটনা পুরোটাই স্পষ্ট। অনন্ত বলতে শুরু করে, একদম প্রথম থেকে যদি আমরা দেখি, রানী ওকলাকোয়া, তিনি রাজা টোপা কিউপান্ডিককে বিবাহ করবার পর থেকেই কিন্তু ইনকাদের প্রভূত উন্নতি হয়। এবার আমি ধরে নিলাম যে দেবী তেরিচিরৌলি আর ওকলাকোয়া একই ব্যক্তি। তার সেই গলা থেকে পা পর্যন্ত শরীরের সাথে সাঁটা পোশাকটি দেখেই আমার সন্দেহ হয়। পোলার্ড সবিষয়ে অনন্তকে প্রশ্ন করে, কি সন্দেহ? ওকলাকোয়া ভবিষ্যতের কেউ, যিনি টাইম ট্রাভেল করে খ্রিস্টীয় 15 শতকে যান। এবার তার উদ্দেশ্য কী ছিল সেটা ঠিক আমি জানি না, কিন্তু হয়তো সে ছিল একজন বৈজ্ঞানিক। তিনি হয়তো নির্দিষ্ট কোনো একটি কারণে আর নিজের সময় ফিরে যেতে পারেননি, কিন্তু পরবর্তী জীবন যেহেতু এখানেই কাটাতে হবে, তখন তিনি বুঝতে পারেন যে তিনি ইনকাদের সাহায্য করবেন। শিল্পকলা, বাড়ি নির্মাণের আর্কিটেকচার, মাচুপিছু সব কিছুই তাদেরকে গড়ে তোলা শেখান। আর এইসব ইনকা মরণফাঁদগুলিও তারই পরিকল্পনায় বানানো, কারণ যেহেতু তিনি ভবিষ্যৎ থেকে আসছেন তাই তিনি অতীতটাও জানেন। তিনি ফরাসি বা পর্তুগালের দক্ষিণ আমেরিকা দখলের কথা জানতেন, আর সেই জন্যই তিনি ইনকাদের সমস্ত সম্পত্তি লুকিয়ে রাখবার জন্য এই চেম্বারটি বানান।
তাদের আত্মরক্ষার তাগিদেই এই প্রাণীগুলিকে তৈরি করেন তিনি। সকলেই অনন্তর এই কথাগুলি না পারছে একেবারে ফেলে দিতে, না পারছে গ্রহণ করতে। কিন্তু ক্রিটেশিয়াস আইল্যান্ডের ডাইনোসরগুলো তৈরি করার কারণ কি? সেগুলো কি একই ব্যক্তির তৈরি, নাকি এর পেছনে অন্য কোনো বড় ও বিরাট রহস্য লুকিয়ে রয়েছে? সামনে একটি গুহামুখ দেখা যাচ্ছে, ওটাই মনে হয় বাইরে বেরোনোর রাস্তা। অনন্ত তার মত প্রকাশ করে, কতটা সত্যি না মিথ্যে তা সে নিজেও জানে না। আর সব রহস্য এই অভিযানে উন্মুক্ত হবে না তা সে নিজেও বুঝে গেছে। এই ল্যাবরেটরিতে আর বিশেষ কিছুই নেই, সব কিছুই কালের নিয়মে ক্ষয়ে গেছে। সকলের মাথায় এক ঝাঁক প্রশ্ন নিয়ে গুহামুখ থেকে বেরিয়ে আসে। এটা একেবারেই বাইরের অঞ্চল, বাইরে রাত হয়ে এসেছে। আচ্ছা আলো এ সকলে উরুবাম্বার মজে যাওয়া একটা শাখা নদী পেল। গুহামুখ থেকে বেরোনোর সময় অনন্ত বাদে কারো নজরে পড়েনি একটি বস্তু। একটা পাথরের আড়ালে বস্তুটি ছিল, একটা রিমোটের মতো বস্তুটি দেখতে। অনন্তের এই বস্তুটি দেখে আরেকটি ব্যাপার মাথায় আসে, সামনে উরুবাম্বার মজে যাওয়া শাখা নদী। তারপর আরেকটি ব্যাপার দেখে, যে গুহামুখ থেকে বেরোলো তার উপরের পাহাড়টি একদম মসৃণ। প্রাকৃতিক জিনিসটি এত মসৃণ হতে পারে তা অনন্ত জানত না। সবাই একবার দাঁড়িয়ে পড়ো। সকলে অনন্তর দিকে ঘুরে তাকাতে অনন্ত বস্তুটি সকলকে দেখায়। সকলেই যন্ত্রটি দেখে আরও অবাক। কার্ল বিস্ময় প্রকাশ করে বলে, এটি কি কোনো প্রজেকশনের যন্ত্র? আমারও তাই মনে হচ্ছে, এবং আরও মনে হচ্ছে এই যন্ত্রটি এখানে পড়ে থাকা সামনে মজে যাওয়া শাখা নদীটি আর পিছনে পাহাড়ের মসৃণতম দেওয়াল। অনন্ত পাহাড়ের বৃহৎ মসৃণ দিকে মুখ ঘুরে তাকায়, যন্ত্রটিকে সেই দেওয়ালের দিকে তাক করে। যন্ত্রটি প্রথমে কাজ করে না, কিন্তু হাত দিয়ে একটা বাড়ি মারার সাথে সাথেই ঘটল বিপত্তি। যন্ত্রটি থেকে একটা প্রচণ্ড তেজস্বী রশ্মি যন্ত্রটি থেকে বেরিয়েই মসৃণতম দেওয়ালে এসে পড়ে। প্রথমটায় আকস্মিকভাবেই তেজস্বী রশ্মি চোখে পড়ায় সাময়িকভাবে সকলকে অন্ধ করে দিল। অনন্ত যখন পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পেল, তখন সে যেটা আন্দাজ করেছে সেটাই হল। সকলেই এই ঘটনায় অবাক। ডেভিড কার্ল মাটিতে ধপ করে বসে পড়েছে। হয়তো এতক্ষণে অনন্তের কথাগুলি অতটা গ্রাহ্য করে শোনেনি, কিংবা তাদের মন চায়নি মানতে, কিন্তু এখন যে দৃশ্যটি দেখল তাতে সকলেই অবাক। সকলের চোখের সামনে ভেসে উঠেছে এক অতিকায় প্রাসাদ সদৃশ বস্তু, ফ্রান্সিসকো পিয়ারো সেই খসড়া নকশার চিত্রে অঙ্কিত স্থাপত্য। সেই স্থাপত্য যেটি খুঁজতে পোলার্ডের দল এসেছিল, সেই স্থাপত্য যেটিকে ইনকারা মাথায় তুলে রাখত, সেই স্থাপত্য যেটিকে ইন্ডিজিনাসটা ভালোবেসে রেনেন্টি টোলা নামে ডাকত। এই স্থাপত্য আসলে সত্যিই কোনো ইট কাঠ পাথরের কিছুই নয়, সোনায় মোড়াতে দূরে থাক, এটি আসলে উন্নত বৈজ্ঞানিক হোলোগ্রাম, যেটি প্রজেকশন যন্ত্রের সাহায্যে এই দেওয়ালে প্রতিফলিত করা হতো আজ থেকে 500 বছর আগে। আর আজ এত বছর পর পুনরায় প্রজ্বলিত হয়ে উঠল রেনেন্টি টোলা। কিছুক্ষণ পরেই প্রজেকশনটি যন্ত্রটি বন্ধ হয়ে গেল। হয়তো এত বছরে জলে বাতাসে যন্ত্রটি খারাপ হয়ে গেছে, তাও প্রমাণসহিত তাদের 7 জনকে এই যন্ত্রটি দেখাতে পেরেছে যে কোনটি আসল আর কোনটা নকল। এরপর আর কেউ বিশেষ কোনো কথা বলেনি। মজে যাওয়া শাখা নদী ধরে উরুবাম্বার মূল স্রোতে পৌঁছলো তারা। পরদিন ডেভিড অনন্তকে ডেকে বলে, দেখো রহস্য কিন্তু আমরা ঠিক সমাধান করতে পারলাম না, উপরন্তু আগের অভিযানের সাথে কেমন যেন জট পেকে গেল। সত্যি সেই ইনকা রানী অথবা ভবিষ্যতের সময়যাত্রিনী, তার উদ্দেশ্য কি ছিল? সে কি নিছক ভুলভাবে এখানে এসেছে? কিন্তু অ্যালেন ইসলা কোকাসে তবে কারা এসেছিল? এতদিন ভাবতাম জনসন অতিকায় সরীসৃপগুলোকে তৈরি করেছে, কিন্তু এখন তো পুরো ঘটনাই উল্টে গেল। বহির্জগতের কেউ কি এসব কথা বিশ্বাস করবে? বহির্জগৎ এমনিও কিছু বিশ্বাস করে না, যারা চোখে দেখেছে তারাই একমাত্র জানে। আমার দেখা আন্টার্কটিকার প্রাণীগুলি কি তাহলে কোনো উন্নত মেধাসম্পন্ন বৈজ্ঞানিকের কারসাজি? সেটা হলেই কিন্তু একমাত্র সত্যের কাছাকাছি যাওয়া যায়। তা না হলে লাখ লাখ বছর ধরে সেই প্রাণীগুলোর এই বিচ্ছিন্ন ভূখণ্ডে থাকতে পারে না। আমার মনে হয় না আমাদের সব রহস্য
শুধুমাত্র এই ইনকাদের সভ্যতার এখানে এসে শেষ হবে। সারা পৃথিবীব্যাপী আরো কত কি না প্রাণের সৃষ্টি করা হয়েছে তা কে বলতে পারে? কিন্তু এই প্রাণীগুলোর সৃষ্টির আসল রহস্য কি তা কি আমরা আর কোনোদিনই জানতে পারবো? ডেভিড ও পোলার্ডের কাছে এর কোনো সদুত্তর নেই, তারা কেবল চুপ করে থাকে। নদী বরাবর গেলেই একটা জলপ্রপাতের হদিশ পাওয়া যাবে, আর সেই জলপ্রপাতের পরেই কার্লের সীমাটি রয়েছে, অক্ষত থাকলে হয়। সাত দিন পর অনন্তরা তারাসে জলপ্রপাতের দেখা পেল। ওয়াচেবেরি ভাষায় তারাসে কথার অর্থ হল আকাশ থেকে স্থানচ্যুত হয়েছে এমন বস্তু। জলপ্রপাতে ওঠা আরেকটি রকমারি ব্যাপার ছিল। অনন্ত এই ঝামেলার কথা জেনেই আগেরবার অন্য পথে গেছে। অনন্ত ডেভিড ও পোলার্ড বাদে বাকি চারজন তো গাছও কোনোদিনও ওঠেনি। কার্ল মার্টিনও যে কীভাবে গাইড হলো তা অনন্ত ভেবে পায় না। উপরে উঠে আরও কিছু দূর এগোনোর পর কার্লের স্টিমারটি একদম অক্ষত অবস্থায় দেখা গেল। গর্বে যেন তার বুক ফুলে উঠেছে। বলেছিলাম না, এই নদীতে হেরিকেন পর্যন্ত উঠলেও এই স্টিমারটিকে নাড়াতে পারবে না। এতদিনে সবাই অনেক ক্লান্ত ও বিধ্বস্ত। পরের দিনই তারা মক্কাপোতা অঞ্চলে পৌঁছে যাবে। স্টিমার চলার পর থেকে অনন্ত সেদিনকার সেই ঘটনা ভেবে চলেছে। ক্রিস্টন তার হাতে হাত রেখে বলে, অনন্ত ভেঙে পড়ো না প্লিজ। দেখো, রহস্য হয়তো অন্য কোনো অভিযানে ঠিক বেরিয়ে আসবে। তুমি একবার ভেবে দেখো তো, এত বছরে আর কি কেউ খুঁজে পেয়েছে? সব কিছুর আসল নকলের পার্থক্য তো তুমি আমাদেরকে চেনালে। আর আমার বিশ্বাস, তোমার জীবদ্দশায় সমস্ত রহস্য তুমি ঠিক সকলের সামনে নিয়ে আসবে। অনন্ত তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তুমি থাকবে তো আমার সাথে? ক্রিস্টন বিনয়ের ভঙ্গিতে কেবল মাথা নাড়ায়। অনন্ত তারপর আনমনে বলে উঠে, এই অভিযানগুলি অজানার অজান্তে আমাকে যে কোথায় নিয়ে যাবে তা আমি নিজেও জানি না। তাহলে শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো অনন্তের তৃতীয় অ্যাডভেঞ্চার অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের নিকটবর্তী আত্মীয় পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে আমাদের গল্পগুলিকে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এর মারফত আপনারা আমাদের পরবর্তী গল্পগুলির নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আজকের গল্পে কথকের ভূমিকায় রয়েছে শুভ ধর, গল্পে অনন্তের চরিত্রে সৌম্যদীপ, গল্পে কৃষ্ণের চরিত্রে মধুরা, মার্থার চরিত্রে অর্পিতা, ডেভিডের চরিত্রে রাজ, অ্যালান পোলার্ডের চরিত্রে সৌভিক, মিচেল গ্রিলসের চরিত্রে ইন্দ্রনীল, রুকারিওর চরিত্রে দীপ্তিমান, কার্ল মার্টিনোর চরিত্রে রূপঙ্কর এবং আদিবাসী ইনকা সর্দারের চরিত্রে দীপম যথাক্রমে ভয়েস ওভার করেছে। আজকের গল্পের শব্দগ্রহণ এবং শব্দ সংযোজনে রয়েছে সুদেশনা। আজকের গল্পের আবহ পরিকল্পনা, ব্যাকগ্রাউন্ড স্কোরিং, সূত্রধার এবং নির্দেশনায় রয়েছি আমি রমাকান্ত।
তাহলে আজকের মতো বিদায়। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার পাশাপাশি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ, শুভরাত্রি।